متجدد الفساني اسلام دبو دبو سورج ডুবে যাচ্ছে আল্লাহর ওলি খাসার ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন নিশ্চয় সাবধান আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তার বাস্তব উদাহরণ ছিল মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি সিংহের খাসার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন সিংহ বসে মাথা নুয়ে বসে আছে কোনো কথা বলে না সম্রাট জাহাঙ্গীর দূর থেকে দেখে সর্বনাশ এটা কেমন মুসলমান রে সিংহের খাসার ভিতরে সিংহ তাকে ধরেও না ছায়ও না নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন মুজাদ্দিদ আল ফাসানি সম্রাট জাহাঙ্গীরের কলিজার মধ্যে আঘাত লেগে গেল ভয় এসে গেল আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ বলেন যারা ঈমান এনেছে ঈমান অনুযায়ী নেক আমল করেছে নেক আমল ঈমান অনুযায়ী নেক আমল যারা করেছে আল্লাহ ডেকে বলো বান্দারা শোনো লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ আছে অফিল আখিরা আখিরাতের ময়দানে তাদের জন্য বিরাট বড় সুসংবাদ আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুকি সেরেহেন্দির নামাজ শেষ হয়ে গেল সিংহ তাকে টাস মারল না সিংহের জবান খুলে গেল ডাক দিয়ে বলে হুজুর পৃথিবীর কেউ যদি আপনাকে না চিনে আমি চিনি আল্লাহর জমিনে দিন সংস্কার করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আপনি এই জমানার বর্তমান মুজাদ্দিদ আপনার শরীরের মধ্যে আচর কাটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হারাম একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর ওলির একজন মুরিদ ছিলেন তার নাম মোহাম্মদ খান মোহাম্মদ খান ছিলেন বর্তমান আফগানিস্তানের বাদশাহ কাবুলের অধিপতি মোহাম্মদ খানের কাছে দিল্লি থেকে চিঠি গেল মোহাম্মদ খান আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ আল ফাসানিকে জেলখানার মধ্যে ভরে রেখেছে সম্রাট জাহাঙ্গীর আপনি কি মসনদের মধ্যে এখনো ঘুমান মোহাম্মদ খান দেরি করেন নাই মাত্র 15,000 কি 50,000 সৈন্য নিয়ে ইরা ওই আফগানিস্তান থেকে রওনা করে দিল্লির অভিমুখে রওনা হয়ে গেলেন দিল্লিতে এসে মোহাম্মদ খানের সাথে সম্রাট জাহাঙ্গীরের বিরাট একটা যুদ্ধ হলো যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় হলো দিল্লির সম্রাট জাহাঙ্গীরের মুঘল সাম্রাজ্য পদানত করলেন মোহাম্মদ খান মুঘল সাম্রাজ্যের আকাশে কালেমার পতাকা উড়ে গেল সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে শিকল দিয়ে বেঁধে মোহাম্মদ খান ওই যে রাজ দরবারের সামনে বেঁধে রাখছে তার সমস্ত সৈন্যদেরকে বেঁধে রাখছে আর মোহাম্মদ খান জেলখানার তালাটা ভেঙে আল্লাহর ওলিকে ডাকে আর বলে হুজুর আমি আপনার রুহানি সন্তান এসে গেছি মোহাম্মদ খান আপনি দয়া করে আসেন জেলখানার তালা ভেঙে ফেলেছি মোঘল সাম্রাজ্য আমাদের পদানত হয়েছে হুজুর আপনি আসেন জেলখানার মধ্যে আর থাকতে হবে না আমি আপনার সন্তান মোহাম্মদ খান এসেছি চলে আসেন আপনি আল্লাহর ওলি ধীরে ধীরে আসলেন এসে জিজ্ঞেস করলেন বাবা মোহাম্মদ খান দিল্লি আক্রমণ করার এজাজত তোমাকে কে দিয়েছে মোহাম্মদ খান বলে হুজুর আমাকে ক্ষমা করবেন আপনার অনুমতি নেওয়ার সময় আমার হয় নাই আমি শুনতে পারছি আপনি জেলখানায় আমি রাজপ্রাসাদের মধ্যে ঘুমাবো আমার পীর ও মুর্শিদ জেলখানার মধ্যে ঘুমাবে এটা হতে পারে না আমি সহ্য করতে না পেরে দিল্লি আক্রমণ করে দখল করেছি হুজুর আপনি আসেন সম্রাট জাহাঙ্গীরকে রাজ দরবারের সামনে বেঁধে রাখছি আপনি হুকুম দিলে ওর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব আল্লাহর ওলি ধীরে ধীরে বের হয়ে হেঁটে আসলেন আমরা হয়ে বিরাট খুশিতে নাচতে নাচতে ফালাইতাম কিন্তু খুশি হন নাই আল্লাহর ওলি যমুনার মুজাদ্দিদ তিনি চলে গেলেন ওই রাজ দরবারের সামনে যায়া
মোহাম্মদ খানের সামনে সামনে যায়া সিংহাসনের সামনে যায়া দেখতেছে সম্রাট জাহাঙ্গীরের হাত পা গুলি বাঁধা উবুদ করে ফলায় রাখছে সিংহাসনের সামনে আল্লাহর ওলি বললেন ওই মহিলার শিকলগুলি খুলে দি তাকে অন্দর মহলে পাঠিয়ে দেন আর বাবা মোহাম্মদ খান আপনি কার হাত পা বেঁধে রাখছেন উনি তো আমার দেশের আমির উনি আমার দেশের রাজা ওনার শিকল খুলে দেন আরে মোহাম্মদ খান তুমি তোমার সেনাবাহিনী নিয়ে চলে যাও আফগানিস্তানে আমি হুকুম না দেওয়া পর্যন্ত এই দেশে আর কখনো আসবে না মোহাম্মদ খান পীরের হুকুম মাথায় নিয়ে চলে গেলেন কেমন murid আর কেমন পীর একবার চিন্তা করে দেখছেন মোগল সাম্রাজ্য হাতে পাওয়ার পর যে লোকটা পীরের হুকুম মাথায় নিয়ে তিনি চলে গেলেন পৃথিবীর এমন কোন রাজা নাই বাদশা নাই যারা মোগল সাম্রাজ্য দখল করার চিন্তা না করত আজকে মোহাম্মদ খান হাতের মুঠের মধ্যে পাওয়ার পরে পীরের হুকুম মাথায় নিয়ে চলে গেলেন তিনি আফগানিস্তান আল্লাহর ওলি বললেন সম্রাট জাহাঙ্গীর তোমার এই মসনদের জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই তোমার মসনদ তোমাকে ফেরত দিয়ে দিলাম আমি জেলখানায় আবার চলে গেলাম আল্লাহর হুকুম যেই দিন আসবে শুনে রাখো পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই যে আমি মুজাদ্দিদকে জেলখানার মধ্যে বন্দী করে রাখতে পারে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বুখারী শরীফের কিতাবুর রাকাকে নবী বলেন শুনো আমার উম্মতেরা আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয় আল্লাহর বান্দার কান আল্লাহর কান হয় আল্লাহর বান্দার চোখ আল্লাহর চোখ হয় আল্লাহর বান্দার হাত পা আল্লাহর হাত পা হয়ে যায় আল্লাহর বান্দার সব কিছু আল্লাহর হয়ে যায় ইজ্জত আল্লাহর জন্য হয়ে যায় ওয়া ইনশাআল্লাহ আউতিয়ান্নাহু চাইতে দেরি হয় আকাশ থেকে আসতে দেরি হয় না আল্লাহর ওলি জেলখানার মধ্যে চলে গেলেন সম্রাট জাহাঙ্গীর আর ঘুমাইতে পারে না কি হলো এটা আমার সাম্রাজ্য পাওয়ার পরও এই মুসলমান আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এটা কেমন মুসলমান চিন্তা করতে 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 গভীর রাত হয়ে গেল গভীর রাত্রিবেলা তিনি ঘুমায় পড়েছেন রহমতে আলা নবী স্বপ্ন জগে মদিনাত মুনাওয়ারা থেকে সম্রাট জাহাঙ্গীরের রুমের মধ্যে আল্লাহর নবী তশরিফ এনেছে এ প্রিয় মুসলমানেরা আমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান বেদাতি না মুসলমান হতে হবে বেদাতি চিনে যাবেন যে বা যারা বলল আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি পরে ক্ষমা চেয়েছেন জাতির কাছে কিন্তু আমার প্রশ্ন জাতি না হয় ক্ষমা করে দিয়েছে আমার নবী কি তোমাকে ক্ষমা করছেনি রে ভাই জাতি না হয় তোমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আমার আফসোস হলো এক জায়গা ওই মজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান ছিল ওই মজলিসের ভিতরে উলামা একরাম ছিল মুসলমান কি একটাও ছিল না একটাও কি নবীর উম্মত ছিল না দাঁড়ায় বলতে কি পারে না হে বক্তা তুমি বলো রসুল আত্মহত্যা করতে চেয়েছিলেন আমরা জানি নবী তো জীবনে কোনোদিন গুনাহ করেও নাই গুনার নিয়ত এবং আকাঙ্ক্ষা নবীর কালবের মধ্যে কখনো জন্ম হয় নাই মজলিসের মধ্যে কি একটাও মুসলমান ছিল না কোন মুসলমান কি ওই মজলিসের মধ্যে দাঁড়ায় বলতে পারে না এই বক্তা আমাদের আকীদা আমরা জানি নবী গুনাহ তো দূরের কথা গুনার চিন্তা নবীর অন্তরে কোনোদিন আসে নাই খারাপ কাজ করা তো পরের কথা খারাপ কাজের নিয়ত কোনোদিন নবীর কালবের মধ্যে আসে নাই কারণ আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করে সিনা সাফ করে আমার আল্লাহ তার হাবিবের কালবের ময়লাগুলি পরিষ্কার করে দিয়ে আমার আল্লাহর রসূলকে আমার আল্লাহ পাক বলেন আলাম নাশ রহায়লাকা সদরক হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই আমি কি আপনার সদরকে উন্মুক্ত করে দেই নাই গো নবীজি আমি কি আপনার সদরকে উন্মুক্ত করে দেই নাই হে রসূল আমি আপনার সদরকে উন্মুক্ত করে দিয়েছি
ও মুসলমানেরা শুনেন আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার প্রথম জীবনের চাইতে শেষের জীবন আর দামি হবে প্রথম জীবনও দামি শেষের জীবন আরো দামি রাসূল কারীমের 63 বছরের পৃথিবীর জীবনে 1 সেকেন্ডের জন্য 1 মুহূর্তের জন্য কোনদিন গুনাহ তো করেন নাই বরং গুনাহ চিন্তা নবীর কলবের মধ্যে আসে নাই মজলিসের মধ্যে কি একটা মুসলমান ছিল না যে প্রতিবাদ করবে এটাই হলো আমার আফসোস তার মানে বোঝা গেল বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কুরআন মাহফিল হয় আপনাকে একটা পরিসংখ্যান দিলাম ও কসবার মুসলমান কসবার ভিতরে হাজার হাজার তাফসীরুল কুরআন মাহফিল সারা বাংলাদেশে হয় যতস এই কুরআন আমার রাসূলের কলবের মধ্যে আল্লাহ নাযিল করলেন এই কুরআনে কত আয়াতে নবীর শান আল্লাহ বর্ণনা করলেন মুফাসসিরিন ইকরাম নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আন্তর্জাতিক লাগাইয়া সারা বাংলাদেশে কুরআন হাতে নিয়ে কুরআন নাচি 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 তারা তাফসীর করে কিন্তু আমার নবীর শানের আয়াত কি তাদের চোখে পড়ে না কয়টা মাহফিলে তারা নবীর শানের আলোচনা করে এর অর্থই হলো বোঝা গেল এই সমাজে বেদাতির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটে কি বুঝলেন আমার দিকে তাকা বুঝে যাবে বাংলাদেশে হাজার হাজার তাফসীর কুরআন মাহফিল হয় বলেন তো কয়টা তাফসীর মাহফিলে রাসূলের শান মান নিয়ে আলোচনা হয় আমাকে একটু পরিসংখ্যান দেন দেন সারা বাংলাদেশে দেন হ্যাঁ উত্তর দক্ষিণ বঙ্গের তাফসীরুল কুরআন মাহফিল নামে সরকারের বিরুদ্ধে ওয়াজ অমুক দল কি করছে তমুক দল কি করছে খালি রাজনীতির ওয়াজ নাম দিছে তাফসীরুল কুরআন মাহফিল তুমি যদি তাফসীরুল কুরআন মাহফিলে করো তো রাজনীতির ওয়াজ আসে কেন আচ্ছা গেল রাজনীতি করিস রাজনীতির ওয়াজ করলি কিন্তু আমার রাসূলের শান কোথায় গেল এর অর্থই হচ্ছে ওই বক্তাগুলি বাংলাদেশে দাঁড়িয়ে মাহফিলের স্টেজে বসে তারা বলতেছে যে রাসূলের কবরকে কবর বলতে হবে রওজা বলা যাবে না হাজার মুসলমানের একটা মুসলমান প্রতিবাদ করে না এই মুসলমানদের ভিতরেই বাংলাদেশে হাজারো মসজিদ আছে মুহররমের কার মুহররম মাস আসলে কারবালার আলোচনা বাদ দিয়ে তারা ইয়াজিদের প্রশংসা করে এর অর্থ হচ্ছে বাংলাদেশে দিন দিন বাতিলের সংখ্যা এত পরিমাণে বাড়তেছে যা আগামী দিনের সুন্নিয়ত আগামী দিনের ইসলাম খুব হুমকির মুখে আপনারা সাথা বুঝেন আর না বুঝেন ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আপনাদেরকে বুঝাইতে পারতাম না কেন পারতাম না পাবলিক বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে দল আমরা জানি বৃষ্টি যেদিক পাবলিকের ছাতা সেদিক পাবলিক চিন্তা করে হুজুর ওয়াজ করে কোনটা ভালা এটার দিক হুজুরে আগামাটা কি কইলো না কইলো এটা পাবলিক বুঝে না বাংলাদেশের অধিকাংশ পাবলিক হলো হুজুগে মাতাল হুজুগে মাতাল বুঝে এখানে আইসে যদি কেউ বলে যে ওই পাড়ার ভিতরে মারামারি চলতেছে তো দেখবেন মাঠ খালি হয়ে গেছে বাংলাদেশের পাবলিক হলো হুজুগে মাতাল এরা কিছু যাচাই বাছাই করার আগে সরাসরি বিশ্বাস করে না যাচাই বাছাই করার সময় এরা দেয় না ভাই পৃথিবীটা একটা ছোট্ট জায়গা অল্প সময়ের জন্য আপনাকে এখানে বাঁচতে হবে কিছু বুঝে আপনি কবরে যাবেন না বুঝে যায়েন না আপনার জীবনের সর্বনাশ হয়ে যাবে ইমান আকিদায় আগের যুগের উলামায়ে কিরাম কাউকে ছেড়ে দেয় না কাউকে ছেড়ে না প্রিয় মুসলমানেরা খুবই মনোযোগ তার মানে কোরআন শরীফ থেকে বোঝা গেল বেদাতীদের হালত কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ঈমানের দাওয়াত আগে দিলেন ঈমানের কথা আল্লাহ আগে বললেন
ইমাম যদি সহি না হয় মুসলমান তলে সর্বনাশ আপনার জীবনে এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওরে ইমানদার ইমান আনো 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 বিল্লাহি আমি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি আমার নবীর উপরে প্রিয় মুসলমানেরা আল্লাহ ইমানের দাওয়াত আগে দিলেন ইমান এই জন্য মজবুত যদি ইমান মজবুত না হয় বাবা জান্নাতটা বড় কঠিন জান্নাত নির্ভর করে ইমানের উপরে ইমানের খুঁটি যদি মজবুত না হয় তাহলে জান্নাত নসিব হবে না এই সামিয়ানাটা হলো জান্নাত খুঁটি হলো আকীদা খুঁটি হলো ইমান মাটি হলো আকীদা আকীদা যদি সহি না হয় ঈমান সহি হয় না ঈমান যদি সহি না হয় জান্নাত নসিব হবে না মাটি যদি না থাকে খুঁটি থাকবে না খুঁটি যদি না থাকে সামিয়ানা থাকবে না সামিয়ানা ধরে রাখছে খুঁটি খুঁটিকে ধরে রাখছে মাটি মাটি যদি না থাকে খুঁটি থাকবে না খুঁটি যদি না থাকে সামিয়ানা থাকবে না আকীদা যদি সহি না হয় ঈমান থাকবে না ইমান যদি সহি না হয় তাহলে বাবাজি জান্নাত নসিব হবে না সারা জীবনও যদি হজ যাকাত জিকির ফিকির করে যান কাজ হবে না বাবা আর একটু প্রশ্ন করি দশ মণ দুধের মধ্যে যদি এক পেয়ালা গোসু না ছেড়ে দেন আপনার দুধ আর দুধ থাকবে না দুধ আর মুত এক জায়গা থাকবে না দুইটা দুই জিনিস দশ মণ দুধের মধ্যে যদি এক পেয়ালা মুত ছেড়ে দেন আপনার দুধ নষ্ট হয়ে যাবে ঠিক সত্তর বছর ইবাদত করিয়া যদি আল্লাহর নবীর সানে বেয়াদবি করে কবরে যান তাহলে মনে রাখবেন সত্তর বছর ইবাদত স্যার পয়সাও আল্লাহর দরবারে দাম হবে না কথা বলেন না কেন দশ মণ দুধের মধ্যে এক পেয়ালা গোসল না সারলে যা হয় সত্তর বছর নামাজ রোজা জিকির ফিকির করে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে কবরে গেলে বাবা তাই হয় তাই হয় কোন তফাত নেই কোন তফাত নেই কিন্তু বুঝাবেন কারে বুঝতেই তো চাইডা পাবলিক যে সময় বুঝবে সে সময় বুঝ আর থাকবে না জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়া সিকুরিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া এই জন্য ঈমান ও আকীদার কথা আগে বললাম অতএব যারা আকীদাগত বেদাতি তারা হলো বেদাত মুহাররমা হারাম বেদাতির অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল ফরমান মান মাক্কারা সাহিবা বেদাতিন ফাকাদ আল আহাদ মিল ইসলাম তোমরা যদি কেউ বেদাতিকে সম্মান করো সে যেন দিনকে ধ্বংস করে দিল দিনকে ধ্বংস করে দিল এই জন্য আমরা সুন্নিরা করা করা কথা বলি কেউ মানুক আর না মানুক তাতে বাবা কিচ্ছু যায় আসে না তুমি আমার রসুলের ইজ্জতের চাদর ধরে টানবা আর আমি তোমার চুমাবো এমন মুসলমান হই নাই এই মুসলমান হওয়ার আগে মরে যাও অনেক ভালো চলে যাও অনেক ভালো চলে যাও অনেক ভালো চলে যাও অনেক ভালো চলে যাও অনেক ভালো অনেক ভালো
এই মুসলমান হওয়ার চাইতে চলে যাও অনেক ভালো কাজী নজরুল বলেছেন রসূলের অপমানে কাঁদ না তোর মন মুসলিম নয় তুই মুনাফিক রসূলের দুশমন রসূলের অপমানে কাঁদ না তোর মন মুসলিম নয় তুই মুনাফিক রসূলের দুশমন বলবেন হুজুর কি হলো বাজান বেদাতি চিনিয়ে দিয়ে যাব আজকে আপনাদেরকে আল্লাহর হাবিবের শান ও মানকে যারা চুল পরিমাণ ছোট করে দেখে আল্লাহর নবীর ইজ্জতকে যারা চুল পরিমাণ ছোট করে দেখে বুঝবেন ওরাই হলো অরিজিনাল বেদাতি 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 কি বেদাতি জোরে বলেন বেদাতি আস্তে বলতেছেন না খান নাই আজকে দুপুরে রাতটা করেছেন কোনটা বেজার হয়ে আইছেন নাকি বাসার থেকে তাহলে জোরে বলেন ওরা কি আরো জোরে বলেন ওরা কি আল্লাহ রসূলের শানকে যারা ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি চিনে যাবেন বেদাতি এখন মানেন আর না মানেন যদি না মানেন তাহলে আপনি বলুন কোরআনের আয়াতকে আপনি একটু চেঞ্জ করে দেন কোরআনের আয়াতকে চেঞ্জ করেন আনতাহাবাত আমালুকুম চেঞ্জ করেন এই আনতাহাবাত আমালুকুম বলে আল্লাহ কেন ধমক দিলেন সাহাবীকে কাকে ধমক দিছে জানেন সাহাবীদের কি সাহাবী কারা জানেন আল্লাহ বলছেন আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে এক দরবারে মুস্তফাতে যদি বিয়াদবি হয় আনতাহাবাত আমালুকুম তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে না নামাজ না রোজা না জিকির না ফিকির না হাজ না কালেমা না সাদকা না যাকাত না বাবার খেদমত কিছুই কাজে লাগবে না যদি দরবারে মুস্তফাতে বিয়াদবি হয় রসূলের দরবারে যদি ভাষাগতভাবে বিয়াদবি হয় চুল চেরাও যদি বিয়াদবি করো আমি আল্লাহ বলতেছি আনতাহাবাত আমালুকুম তোমাদের জীবনের কোনো আমল মঞ্জুর হবে না এজন্য যারা রসূলের শানকে চুল পরিমাণ ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি বুঝলে বুঝপাতা তেসপাতা আপনি না মানলে ইসলামের কিছু হবে না আপনি যদি না ও শূন্যতে থাকেন তাও ও শূন্যত কিছু হবে না ঠিক শূন্যতে আপনি থাকলে আপনার ঈমান বেঁচে যাবে ও আপনি না থাকলে ঘোড়ার ডিম আপনার মতো দুই চার কোটি সাদা মুসলমান যদি চলে যায় ইসলাম যাবে না মনে রাখবে চেঙ্গিস খান দু কোটি মানুষ হত্যা করেছিল হালাকু খান ষোলো লক্ষ মুসলমান ইরাকের বাগদাদে জবাই দিয়েছিল এক মাস পর্যন্ত তাই গ্রিস দজলা নদীর পানি রক্তে রঞ্জিত ছিল ইসলাম চলে যা মানুষ ভেবেছিল ইসলাম বিদায় হয়ে যাবে হালাকু খান চিন্তা করলো পৃথিবী থেকে ইসলামকে চিরতরে মুছে দিব এই চিন্তা করে পরবর্তী যুদ্ধ মিশন সাকসেস করার জন্য বিরাট সৈন্যবাহিনী নিয়ে রওনা দিস এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কিছু বান্দারা বসে বসে জিকির করে তো হালাকু তো চাইনিজ ইসলামের সাথে পরিচয় নেই তো সৈন্য ওদেরকে জিজ্ঞেস করলো এরা কারা অন্যদের জিজ্ঞেস করলো তোমরা কারা বলে আমরা মুসলমান মুসলমান তো এখানে কি করো আল্লাহর জিকির করি তো বলতেছে এরা মুসলমান তো কি করে জিকির করে ওরা কি চায় তো যা জিজ্ঞেস করলো তোমরা কি চাও বলে আমরা কিছু চাই না তো হালাকু জিজ্ঞেস করলো ওদেরকে আমার কাছে আসতে বলো আসতে বলছে হালাকু আসতে বলছে হালাকু খান দরবেশরা বলতেছে যদি হালাকুর ইচ্ছা থাকে আমাদের কাছে আসতে বলো হালাকুর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা হালাকুর কাছে কিচ্ছু চাই না আমরা আল্লাহর কাছে চাই সুবহানাল্লাহ বলা যাবে না কার কাছে আল্লাহর কাছে হালাকু চিন্তা করি এরা কারা এরা কারা জামার মতো হালাকু মুসলিম মিল্লাতের একটা সাম্রাজ্য আব্বাসীয় খেলাফতকে পায়ের নিচে ধুলির সাথে মিশে ষোলো লক্ষ মানুষ হত্যা করে ফেলেছি এরা কারা যে আমার কাছে কিচ্ছু চায় না
তাহলে কো চিন্তা করলো যাই তো দেখি ওরা কারা যা বলতো তোমরা কারা বলে আমরা দরবেশ দরবেশ তো কি চাও বলে কিচ্ছু চাই তোমরা কিছু চাও আমার কাছে বলে তোমার কাছে চাই না আল্লাহর কাছে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজে কয়ে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে চাও হ্যাঁ আল্লাহর কাছে চাই তাহলে কো বলতেছে ওই এক বস্তা স্বর্ণ দিনার দাও তে এক বস্তা স্বর্ণের টাকা স্বর্ণের দিনার দিছে দরবেশদের সামনে দরবেশদের যিনি প্রধান আল্লাহর ওলি সে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলে হালাকু এটা তো টাকা না এ তো সব রক্ত এ তো সব রক্ত যখন উনি হাত দিয়ে ইশারা করে রক্তের কথা বলছে সমস্ত স্বর্ণের দিনারগুলি রক্ত হয়ে গেছে আল্লাহ আস্তে বলেন কেন জোরে বলেন কি হয়েছে রক্ত হয়ে গেছে হালাকু এই দৃশ্য দেখার পরে সর্বনাশ সব পৃথিবীর সব মানুষকে আমার পায়ের নিচে পদানত করতে পারবো কিন্তু এদের সাথে যুদ্ধ করা যাবে না হালাকু এই যে ব্যাক করলো আর কোন মুসলমানের উপর আক্রমণ করেনি ভাবতেছে যে সুকদুল ফুকদুল মৌলবি দিয়ে দিন কায়েম হবে এই বেটা মুসলমান ষাট লক্ষ আলেম দা করতে না পারছে একা শাহজাল আলী আমিনী তাই করে দেখিয়েছে কথা বলে ঠিক এটা মৌলবি দিয়ে দিন কায়েম হইব ইসলাম খান ইতিহাস দেখান দেখান ইতিহাস ইসলাম কারা পৃথিবী ব্যাপী ছড়িয়েছে দেখান ইতিহাস সারা পৃথিবীর মধ্যে ইসলাম কারা ছড়িয়েছে দেখান আজকে যারা ইসলামের সারা পৃথিবীর মধ্যে দিন ছড়িয়েছে আজকে একদল আছে তাদের মাজার ভেঙ্গে গুড়িয়ে দিতে চায় ওরে কানা এরার থাকার কারণে দিন পেয়েছ নামাজ পেয়েছ কালেমা পেয়েছ এরা যেই জমিন দিয়ে হেঁটেছে সে জমিন আল্লাহর দিনের বীজ বপন করেছে তলোয়ার দিয়ে না ভালোবাসা দিয়ে আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছিয়েছে কথা বলেন ঠিক না সঠিক ইসলামের কথা আমরা বললে আমরা মাজার পূজারি বেদাতি হয়ে যাই ইসলাম কাদেরকে দিয়ে দিন জিন্দা হয়েছে জানো সম্রাট আকবর এই উপমহাদেশে চালু করলো নামাজ হবে না আজান হবে না জিকির হবে না মসজিদ তালা মেরে দিল মাদ্রাসা বন্ধ করে দিল এই উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের সমস্ত অঞ্চলগুলিতে সব মাদ্রাসা ক্লোজ করে দিল মসজিদ তালা মেরে দিল কুরবানি বন্ধ করে দিল আজান বন্ধ করে দিল ইসলাম শিক্ষা বন্ধ করে দিল মুসলমানের সালাম টুকুন পর্যন্ত বন্ধ করে দিয়ে নতুন একটা ধর্ম চালু করলো নাম দিন ইলাহি তোমরা জানো সেই দিন ইসলামের পক্ষে কে তলোয়ার ধরেছিল সাতা মূলবিধি কি হবে মিয়া সেই জমানায় হাজার হাজার আলেম ছিল কারো পক্ষে সম্রাট আকবরের সামনে যে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আসে নাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন ওলিকে জমিনে পাঠাইলেন তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক সারহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন সম্রাট আকবর তোমার এই নতুন বানানো ধর্ম দিন ইলাহি বাতিল হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে থাকবে সম্রাট আকবর বলল তা হবে না কজন বোধে তোমাকে জেলখানায় পাঠানো হবে জেলখানায় দিয়ে দিন গোয়ালিয়র জেলখানা 40,000 কয়েদি সব হিন্দু আল্লাহর ওলির কাছে মুসলমান হয়ে গেল সব মুসলমানরা বায়াত নিল 40,000 চোর ডাকাত লুসিয়া বদমাস জেলখানার ভিতরে যা ছিল সব আল্লাহর ওলির কাছে বায়াত নিয়ে শেষ পর্যন্ত জিকির শুরু করে দিছে যখন জিকির শুরু হলো জিকিরের এত বুলন্দ আওয়াজ পুরা দিল্লির মুঘল সম্রাটের রাজ দরবার থরথর 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 করে জিকিরের শব্দে কাঁপতেছে সম্রাট আকবর কই কি রে ভূমিকম্প হয় নাকি সুবহানাল্লাহ কি বাড়ি যাক হবে বাংলাদেশের 60 লক্ষ আলেম যায় যদি 60 লক্ষ আলেম যায় যদি সম্রাট আকবরের ওই কি বলে রাজ দরবার যায় যদি ধাক্কায় নাড়াইতে পারবো এই কথা বলেন নাকি নাড়াইতে পারবো কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির মুরিদের জিকিরের আওয়াজে পুরা রাজ দরবার কাঁপতেছে মুসলমান ওলি ছিল না সিন্নি কইছো মোল্লা ছিল না
ইসলাম তো সেই দিন বিদায় হয়ে যায় উপমহাদেশ থেকে, মুসলমান তুমি তো মুসলমানই নিবা এটাও তো পর্যন্ত পরিচয় ছিল না। ইতিহাস জানার দরকার, ঘোড়ার ডিমে এখন তো ইতিহাস পড়ে না, পরে ফাতিহাস, ফাতিহাস পড়া। ওয়াজের ভিত্তিতে যখন আমরা আউলিয়া কেরামের জীবনী আলোচনা করি তখন কই যে দেখো কিসসে শুরু করছে, আরে বেটা আল্লাহ তো নিজেই কোরআন শরীফে কিসসা কইছে, আল্লাহ তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা আল্লাহ কইছে, হযরতে মূসা নবীর কিসসা বলছে, হযরত ঈসা নবীর কিসসা বলছে, হযরত মারিয়ামের কিসসা বলছে, হযরতে কি বলে নূহ আলাইহিস সালামের কিসসা বলছে, সুলাইমান আলাইহিস সালামের কিসসা বলছে, দাউদ আলাইহিস সালামের কিসসা বলছে। কোরআন শরীফে মাত্র 500 আয়াত আল্লাহর বিধানের উপর, বাদ বাকি সব আয়াত উপদেশ নসিহত আর কিচ্ছে কাহিনী দিয়া। কোরআন যদি আল্লাহ কিসসা দিয়ে লিখতে পারে বেটা, আমরা আল্লাহর ওলিদের কিসসা গেলে তোমার শরীরে জ্বলে কেন? এর অর্থই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলিদেরকে তোমাদের পছন্দ হয় না, কথা বলে ঠিক করে আমরা কই কিচ্ছে গাইতেছি, কিচ্ছে গাইতেছি আল্লাহরে জিগাও আল্লাহ তুমি কোরআনে কিচ্ছে গাইছো কেন? জিগান আল্লাহরে, জিগান আল্লাহরে। হযরতে মুজাদ্দিদ আল-ফুসানির জিকিরের আওয়াজে পুরো রাজ দরবার যখন থর 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 করে কাঁপতেছিল, সম্রাট জাহাঙ্গীর কয় রে আর বুঝি থাকা যাবে না, দৌড়ায় গেলেন উজিরকে বলে উজির ব্যাপার কি, এই মুসলমানকে তাড়াতাড়ি জেলখানার থেকে বের করো, জেলখানার থেকে বের করে দেওয়া হলো। মুজাদ্দিদ আল-ফুসানি বলল, সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবর বলল, মুজাদ্দিদ আপনি একটা কাজ করেন, আপনার মসজিদে আমি মসজিদ খুলে দিলাম, আমি একটা খানকা বানাবো, আমার খানকা হবে খানকায় দিন ইলাহিয়া, দিন ইলাহির নামে আপনার মসজিদে আপনি আল্লাহর দাওয়াত দিবেন, আমি আমার দিন ইলাহির মসজিদে আল্লাহর দাওয়াত, আমি আমার দিন ইলাহির দাওয়াত দিব, দেখি কার দলে লোক বেশি। শুনে যান বাবা ইতিহাস, মুজাদ্দিদ আল-ফুসানি মসজিদের মধ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দেখে মসজিদ থেকে মুসল্লি যাইয়া যাইয়া দিন ইলাহির ঘরের মধ্যে যাইয়া বসে। সম্রাট আকবর তাদেরকে টাকা দিত, ভালো ভালো খাবার দিত, আল্লাহর ওলি দুই দিন তিন দিন আর বরদাস্ত করতে পারেন নাই, মসজিদ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিন ইলাহির ঘরের দিকে মেরে দিলেন, ভাই আকাশ থেকে টর্নেডো শুরু হয়ে গেল, 60 লক্ষ আলিম যদি ফু মারে ভাই টর্নেডো শুরু হবে না, আল্লাহর ওলি একটাই যথেষ্ট আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, কথা বলেন ঠিক না বেটে? কয়জন লাগবে? এই কথা বলেন না কেন, কয়জন? একজনই যথেষ্ট, 40,000 কাবু তাড়ানোর জন্য একটা ছোট্ট বালক ছেলে যথেষ্ট, 40,000 কাওয়া তাড়ানোর জন্য একটা বালকই যথেষ্ট। আজকে তাসাউফের বিদ্যারে বেদাত বানাইছে, কেট বেদাত, হযরত মুজাদ্দিদ আল-ফুসানি ওই টর্নেডোর আঘাতে সম্রাট জাহাঙ্গীর আছাড় খেয়ে পড়ে গেল, সম্রাট আকবর আসার কে পড়ে যাওয়ার পরে তার মাজার মধ্যে ব্যথা পেল, মেরুদণ্ড ভেঙে গেল, তিন দিন পরে লোকটা মারা গেল, সম্রাট জাহাঙ্গীর ক্ষমতায় আসলো। সম্রাট জাহাঙ্গীর ছিল মদপায়ী, নারী লোভী, তার একজন স্ত্রী ছিল তার নাম নূরজাহান। নূরজাহান বলল আমার স্বামীর আমি নারী দিয়ে মদ দিয়ে আনন্দের মধ্যে রেখে দেব, আর দেশ চালাবো আমি। নূরজাহান এই কায়দায় দেশ চালাইতে লাগলো। মুজাদ্দিদ আল-ফুসানি বললেন, না সম্রাট জাহাঙ্গীর যদি আপনি আল্লাহর জমিনে এই উপমহাদেশে আপনি ইসলামকে বাতিল করে দিয়েছেন, আপনি সমস্ত আপনার বাবার আইন তুলে নেন, ইসলামের হুকুমত জমিনের মধ্যে চলবে। সম্রাট জাহাঙ্গীর বলল, না আমার আব্বার আমার বাবার এই নীতি থেকে আমি সরে আসব না। মুজাদ্দিদ আল-ফুসানি বললেন, না তাহলে তোমাকেও আমি মেনে নিলাম না। আবার সম্রাট জাহাঙ্গীরের সাথে বিরোধ বাঁধল, জেলখানায় আবার পাঠাই দিলেন তিনাকে। কিছুদিন জেল খাটার পরে উজির ডাক দেখায়, বাচ্চা এই ফকিরকে মেরে ফেলতে হবে, ফকির যদি বেঁচে থাকে তাহলে ঝামেলা হবে, ওনাকে মেরে ফেলে দাও। কেমনে মারতে হবে তাকে? মারার জন্য একটা সিংহ ধরে নিয়ে আসেন,
এক মাস পর্যন্ত সিংহটাকে ক্ষুধার্ত রাখবেন, এক মাস পরে ওই সিংহটাকে ক্ষুধার্ত রাখার পরে ওই জেলখানার সিংহের খাঁচার মধ্যে ওই ফকিরটাকে ঢুকাই দিব। এই ফকিরটাকে যখন সিংহ চিড়ে 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 খাবে তখন আমরা হাসব আর দেখবো আনন্দ করব। সম্রাট জাহাঙ্গীর রাজি হয়ে গেলেন, একটা সিংহ ধরে নিয়ে আসা হলো, সিংহটাকে ধরে নিয়ে আসার পরে এক মাস ক্ষুধার্ত রাখা হলো, প্রচন্ড ক্ষুধায় সিংহটা খুব তেজি হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল ভাই, সিংহটা শুধু পাড়াপাড়ি লাফালাফি করে খাওয়ার জন্য। আল্লাহর ওলিকে ধরে নিয়ে, মুজাদ্দিদ আল ফুসানিকে ধরে নিয়ে যখন সিংহের দরজাতে নিয়ে যাওয়া হলো, আল্লাহর ওলি একটু ছাটু দেন নাই, ভয় পান নাই, চিৎকারও দেন নাই, নড়চড়াও করেন নাই, আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। কি বুঝলেন? পাওয়ার আছে, আওয়াজ তুলে বলেন আছে। মুজাদ্দিদ আল ফুসানির জীবন শুনে নেন, ইতিহাস আমাদের জানার দরকার। ইসলাম চলে যায় এই জমিন থেকে, ইসলাম বিদায় হয়ে যায়, এই তো বুঝি ইসলামের সূর্য ডুবে গেল। মুজাদ্দিদ আল ফুসানি তখন সূর্য ডুবে যাচ্ছে, ইসলামের সূর্য পশ্চিম আকাশ থেকে উপমহাদেশ থেকে ডুবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নিভু 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 নিভু, ইসলামের নৌকা বুঝি এই ডুবে যাচ্ছে 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 যাচ্ছে। মুজাদ্দিদ আল ফুসানি জেলখানা, চার বছর পর্যন্ত উপমহাদেশে আজান একামত হয় না। কি ভাবতেছেন আপনি? চার বছর পর্যন্ত উপমহাদেশে আজান একামত নামাজ হয় না, চার বছর পর্যন্ত কোন মুসলমান কুরবানি দিতে পারে না। মুজাদ্দিদ আল ফুসানি জেলখানায় বাঘের খাসার ভিতরে ঢুকে দিস, সিংহের খাসার ভিতরে ঢুকে দেওয়ার পরে ক্ষুধার্ত এক মাসের ক্ষুধার্ত সিংহ মাথাটা নিচু করে লেজটা গুটিয়ে মুজাদ্দিদ আল ফুসানির পায়ের সামনে আস্তে করে মাথাটা নুয়ে বসে পড়ল। সুবহানাল্লাহ! আস্তে বললেন কেন এরকম? সুবহানাল্লাহ! মনে হয় কসবাতে দু সেটা ঘটনা ঘটছে নাকি? তাহলে সুবহানাল্লাহ আস্তে করলেন কেন? জোরে বললেন আর জোরে একসাথে, যে সুবহানাল্লাহ বলবেন না বুঝবে এটা আল্লাহর ওলিদের দুশ্মন। জোরে বলেন সুবহানাল্লাহ! ওলি ভালো লাগে না তাই না? ইসলাম ডুবে যায়, সাতার ষাট লক্ষ মৌলবি দিয়ে কি হবে যদি একজন তাসাউফপন্থী আল্লাহর ওলি জন্ম না হয়? কি হবে এগুলো দিয়ে? হযরত মুজাদ্দিদ আল ফুসানি ইসলাম ডুবু ডুবু সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহর ওলি খাসার ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় সাবধান, আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তার বাস্তব উদাহরণ ছিল মুজাদ্দিদ আল ফুসানি রাহমাতুল্লাহ আলাইহি, সিংহের খাসার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন, সিংহ বসে মাথা নুয়ে বসে আছে, কোনো কথা বলে না। সম্রাট জাহাঙ্গীর দূর থেকে দেখে সর্বনাশ, এটা কেমন মুসলমান রে, সিংহের খাসার ভিতরে সিংহ তাকে ধরেও না ছায়ও না, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন মুজাদ্দিদ আল ফুসানি। সম্রাট জাহাঙ্গীরের কলিজার মধ্যে আঘাত লেগে গেল, ভয় এসে গেল, ভয় এসে গেল। আল্লাহ বললেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে, ইমান অনুযায়ী নেকামল করেছে, নেকামল নেকামল ইমান অনুযায়ী নেকামল যারা করেছে, আল্লাহ ডেকে বলো বান্দারা শোনো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ আছে, অফিল আখিরা, আখিরাতের ময়দানে তাদের জন্য বিরাট বড় সুসংবাদ। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানি আল ফারুকি সেরহেন্দির নামাজ শেষ হয়ে গেল, সিংহ তাকে টাসরো মারল না, সিংহের জবান খুলে গেল, ডাক দে বলে হুজুর পৃথিবীর কেউ যদি আপনাকে না চিনে আমি চিনি, আল্লাহর জমিনে দিন সংস্কার করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, আপনি এই জমানার বর্তমান মুজাদ্দিদ,
আপনার শরীরের মধ্যে আতর কাটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হারাম একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ দেশ তো ওলি আল্লাহ মাতুব্বরি করতে চাই ওহাবি কি যত কি মিশে বেলা না ঠিক দেশ কাদের আল্লাহ আর আল্লাহর ওলিরা হলো সুন্নতুল জামাতের অনুসারী দেশ তো ওলি আল্লাহর মাতুব্বরি করবা চাই ওহাবি সমস্যা তো এই জায়গা বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান এদেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষের রক্ত ঝরেছে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা ফ্যামিলি ছেড়ে দিয়ে অস্ত্র হাতে নিয়ে জমিন শাসন স্বাধীন করার জন্য শত্রুর বুলেট গুলি বুকের মধ্যে পেতে দিয়ে যারা যুদ্ধ করেছে যারা মুরব্বী আছে এরা জানে যুদ্ধ কি জিনিস বর্তমান প্রজন্ম যুদ্ধ কি জিনিস তারা বুঝবে না বর্তমান প্রজন্মরা শুধু গানের ভাষায় যুদ্ধ শুনবে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না এরা শুধু গানই শুনবে কিন্তু যুদ্ধ কি জিনিস উন্ডা দেখছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে এটা শুধু গানের ভাষায় বুঝবে বন্ধু বাংলাদেশে যদি কেউ মুক্তিযোদ্ধাদেরকে গালি দেয় তাহলে বাজান দেশপ্রেমিক যারা তারা কোনোদিন মেনে নিতে পারে না কথা বলেন না কেন দেশপ্রেমিক যারা তারা কোনোদিন মানবে না জুতা দিয়ে পিটাইয়া বাংলাদেশ থেকে বের করে দিবে এই কথা বলেন না কেন ইসলামের মুক্তিযোদ্ধা আল্লাহর ওলিরা দীনের মুক্তিযোদ্ধা আল্লাহর ওলিরা আকাশের নিচে ঘুমিয়ে গাছের নিচে ঘুমিয়ে জঙ্গলের মধ্যে বাসা বেঁধে গুহার ভিতরে ঘুমিয়ে হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে শেষে কুফফারদের মাঝে আল্লাহর দীনের দাওয়াত ছড়িয়েছেন তারা আজকে তারাই কালেমার দাওয়াত দিয়ে জমিনের মধ্যে ঘুমা তোমরা তাদের বিরোধিতা করো লজ্জা থাকা উচিত মুসলমানের কথা বলেন না কেন ঠিক না ঠিক লজ্জা থাকা উচিত মুসলমানের হায় আশরম লজ্জা সব চলে গেছে মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনেন মুজাদ্দিদ আল ফিসানির কথাগুলি বলতেছিলাম বাজার কত বড় দরজার একজন আল্লাহর ওলি কিভাবে দিন সংস্কার করেছেন আল্লাহর ওলির একজন মুরিদ ছিলেন তার নাম মোহাম্মদ খান মোহাম্মদ খান ছিলেন বর্তমান আফগানিস্তানের বাদশাহ কাবুলের অধিপতি মোহাম্মদ খানের কাছে দিল্লি থেকে চিঠি গেল মোহাম্মদ খান আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানার মধ্যে ভরে রেখেছে সম্রাট জাহাঙ্গীর আপনি কি মসনদের মধ্যে এখনো ঘুমান মোহাম্মদ খান দেরি করেন নাই মাত্র 15,000 কি 50,000 সৈন্য নিয়ে ইরা ওই আফগানিস্তান থেকে রওনা করে দিল্লির অভিমুখে রওনা হয়ে গেলেন দিল্লিতে এসে মোহাম্মদ খানের সাথে সম্রাট জাহাঙ্গীরের বিরাট একটা যুদ্ধ হলো যুদ্ধে মোহাম্মদ খানের বিজয় হলো দিল্লির সম্রাট জাহাঙ্গীরের মুঘল সাম্রাজ্য পদানত করলেন মোহাম্মদ খান মুঘল সাম্রাজ্যের আকাশে কালেমার পতাকা উড়ে গেল সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে শিকল দিয়ে বেঁধে মোহাম্মদ খান ওই যে রাজ দরবারের সামনে বেঁধে রাখছে তার সমস্ত সৈন্যদেরকে বেঁধে রাখছে আর
মোহাম্মদ খান জেলখানার তালাটা ভেঙ্গে আল্লাহর ওলিকে ডাকে আর বলে হুজুর আমি আপনার রুহানি সন্তান এসে গেছি মোহাম্মদ খান আপনি দয়া করে আসেন জেলখানার তালা ভেঙ্গে ফেলেছি মোগল সাম্রাজ্য আমাদের পদানত হয়েছে হুজুর আপনি আসেন জেলখানার মধ্যে আর থাকতে হবে না আমি আপনার সন্তান মোহাম্মদ খান এসেছি চলে আসেন আপনি আল্লাহর ওলি ধীরে ধীরে আসলেন এসে জিজ্ঞেস করলেন বাবা মোহাম্মদ খান দিল্লি আক্রমণ করার ইজাজত তোমাকে কে দিয়েছে মোহাম্মদ খান বলে হুজুর আমাকে ক্ষমা করবেন আপনার অনুমতি নেওয়ার সময় আমার হয় নাই আমি শুনতে পারছি আপনি জেলখানায় আমি রাজপ্রাসাদের মধ্যে ঘুমাবো আমার পীর মুর্শিদ জেলখানার মধ্যে ঘুমাবে এটা হতে পারে না আমি সহ্য করতে না পেরে দিল্লি আক্রমণ করে দখল করেছি হুজুর আপনি আসেন সম্রাট জাহাঙ্গীরকে রাজ দরবারের সামনে বেঁধে রাখছি আপনি হুকুম দিলে ওর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব আল্লাহর ওলি ধীরে 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 বের হয়ে হেঁটে আসলেন আমরা হইলে বিরাট খুশিতে নাচতে নাচতে ফালাইতাম কিন্তু খুশি হন নাই আল্লাহর ওলি যমুনার মুজাদ্দিদ তিনি চলে গেলেন ওই রাজ দরবারের সামনে যায়া মোহাম্মদ খানের সামনে সামনে যায়া সিংহাসনের সামনে যায়া দেখতেছে সম্রাট জাহাঙ্গীরের হাত পা গুলি বাঁধা উবুদ করে ফালায় রাখছে সিংহাসনের সামনে আল্লাহর ওলি বললেন ওই মহিলার শিকলগুলি খুলে দি তাকে অন্দর মহলে পাঠিয়ে দেন আর বাবা মোহাম্মদ খান আপনি কার হাত পা বেঁধে রাখছেন উনি তো আমার দেশের আমির উনি আমার দেশের রাজা ওনার শিকল খুলে দেন সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ সম্রাট জাহাঙ্গীরের শিকল খুলে দেন এটার নাম ইসলাম আমরা দেশের কিছু হুজুররা তো গদি হওয়ার লেগে পাগল হয়ে গেছে কেন কথা বলেন না কেন খালি পাগল হয়েছে নাকি আর একবার জমি জমা বাড়ি গাড়ি দোকান পাট বাইরি ফিটি ভেঙ্গে লাই দেওয়ার বুদ্ধি করছে ইসলাম এইভাবে বিজিত হয়নি মোহাম্মদ খান শিকল খুলে দিলেন সম্রাট জাহাঙ্গীরের আল্লাহর ওলি মুজাদ্দিদ আল হোসেন কি কয় বল জানেন নি তিনি বলতেছিলেন আরে মোহাম্মদ খান তুমি তোমার সেনাবাহিনী নিয়ে চলে যাও আফগানিস্তানে আমি হুকুম না দেওয়া পর্যন্ত এই দেশে আর কখনো আসবে না মোহাম্মদ খান পীরের হুকুম মাথায় নিয়ে চলে গেলেন কেমন মুরিদ আর কেমন পীর একবার চিন্তা করে দেখছেন মোগল সাম্রাজ্য হাতে পাওয়ার পর যে লোকটা পীরের হুকুম মাথায় নিয়ে তিনি চলে গেলেন পৃথিবীর এমন কোন রাজা নাই বাচ্চা নাই যারা মোগল সাম্রাজ্য দখল করার চিন্তা না করত আজকে মোহাম্মদ খান হাতের মুঠের মধ্যে পাওয়ার পরে পীরের হুকুম মাথায় নিয়ে চলে গেলেন তিনি আফগানিস্তান আল্লাহর ওলি বললেন সম্রাট জাহাঙ্গীর তোমার এই মসনদের জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই তোমার মসনদ তোমাকে ফেরত দিয়ে দিলাম আমি জেলখানে আবার চলে গেলাম আল্লাহর হুকুম যেই দিন আসবে শুনে রাখো পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই যে আমি মুজাদ্দিদকে জেলখানার মধ্যে বন্দি করে রাখতে পারে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বুখারী শরীফের কিতাবুর রাকাকে নবী বলেন শুনো আমার উম্মতেরা আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয় আল্লাহর বান্দার কান আল্লাহর কান হয় আল্লাহর বান্দার চোখ আল্লাহর চোখ হয় আল্লাহর বান্দার হাত পা আল্লাহর হাত পা হয়ে যায় আল্লাহর বান্দার সব কিছু আল্লাহর হয়ে যায় ইজ্জত আল্লাহর জন্য হয়ে যায় ওয়া ইনশাআল্লাহ আউতিয়ান্নাহু চাইতে দেরি হয় আকাশ থেকে আসতে দেরি হয় না আল্লাহর ওলি জেলখানার মধ্যে চলে গেলেন সম্রাট জাহাঙ্গীর আর ঘুমাইতে পারে না কি হলো এটা আমার সাম্রাজ্য পাওয়ার পরেও এই মুসলমান আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এটা কেমন মুসলমান চিন্তা করতে 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 গভীর রাত হয়ে গেল গভীর রাত্রিবেলা তিনি ঘুমায় পড়েছেন রহমতে আলা নবী স্বপ্ন জগে মদিনাত মুনাওয়ারা থেকে সম্রাট জাহাঙ্গীরের রুমের মধ্যে আল্লাহর নবী তশরিফ এনেছে জহিরুল ইসলাম ফরিদি শাহেদ অলি আল্লাহর দুশমনেরা অলি আল্লাহর দুশমনেরা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর অলিদের জীবনী শুনলে কলিজা বড় হয় না
কথা বলেন না কেন বড় হয় না তো সম্রাট জাহাঙ্গীর তখনো কুফফার তখনো বেঈমান তখনো সে কালেমা মানে না আল্লাহ রাসূল তসবিহ আনছেন নূরে নুরাম বিত পুরা রূপ সুগ্রহানে পুরা রূপ একবারে পুরা রূপটা নূরে চমকাচ্ছিল স্বপ্নের মধ্যেই মহাপুরুষকে দেখে সম্রাট জাহাঙ্গীরের শরীরের কাঁপন উঠে গেছে আল্লাহর নবী আসছে সহিহুল বুখারীর কিতাবুর রুয়্যার মধ্যে আসছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবই আমি নবীকে দেখছে আমি নবী আসছি ছবি আসে নাই নবী আসছে ছবি আসে নাই নবী আসছে ছবি আসে নাই নবী এসেছে নবী দেখা দিয়েছে 1450 বছর পরে নবী আসছে অতএব যারা বলবে নবী নাই নবীর কিচ্ছু নাই ওরাই হলো বর্তমানের অরিজিনাল বেদাতি 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 চিনে যাও মুসলমান খালি বিরাট বড় শায়েকদের রাস্তার পিছনে দৌড় দিও না আমরা উচিত কথা বললে মা সব বেজরা 1450 বছর থেকে আজ পর্যন্ত আমার নবী স্বপ্ন দেখায় কিয়ামত পর্যন্ত নবী যে স্বপ্ন দেখাবে এর অর্থ হলো নবী আসে নবী দেখা দেয় নবী নিজেই আসেন ছবি আসে না নবী আসে ছবি আসে না নবী আসে ফাকাদ রাআল হক রাআল হক রাআল হক সত্যই আমি নবী দেখছো নবী দেখছো আমি নবী দেখা দিছি নবী দেখা দিয়েছি কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে নবী আসবে নবী আসে এই জন্য নবী আসে যারা বলে নবী নাই বোঝা গেল এরাই বেদাতি আমার নবীর জায়গা নবী আছে উম্মতের চোখের জায়গা চোখ নাই সূর্যের জায়গা সূর্য আছে অন্ধ যদি সূর্য না দেখে অন্ধের চোখের দোষ সূর্যের দোষ হয় না নবীর জায়গা নবী আছে নবীর জায়গা নবী আছে ও নজদি নজদি তোমার ঈমান কবে হবে নজদি ঈমান কবে হবে তুমি তো নজদির লাইলির প্রেমে পাগল 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 হয়ে গেছো বিরাট বড় দাড়ি দেখছো শাইখে মাদানি ঘন্টে মুড়ি দিয়া দেখছো বিরাট বড় নামের আগে শাইখের ডক্টর দিকে পাগল হইছো সাতার ডক্টর দিয়ে কি হবে যদি নবী না আসিনে কথা ঠিক না না কোনো ভেজাল আছে সাতার ডক্টর দিয়ে কি হবে যদি নবী না আসিনে সাতার বিরাট বড় অক্সফোর্ড ইউনিভার্সিটি চ্যান্সেলর হলে কি হবে যদি আল্লাহ রাসূল না ছিল ইমানের দৌলত যদি তার ভিতরে না থাকে তো অক্সফোর্ডের চ্যান্সেলর হইছে তাতে কি হইছে যে উম্মত নবী চিনতে পারল না তার সার্টিফিকেট দিয়ে কি হবে আমার দেশের কাজী নজরুল আন্ডার মেট্রিক পাস মাদ্রাসার বেশি দিন হয়তো হয়নি মক্তবে কোনোদিন পড়ছেন হয়তো 4500 শুধু রসুলের পক্ষে নাতে রসুলই লিখে গেছে সুবহানাল্লাহ আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লহ কলম না চাহিতেই পেয়েছে সে কি বাবা এক কথাই শেষ এক কথাই না এক কথাই আল্লামা ইকবাল ডক্টর ইকবাল 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 কেমনে হলো জানেন এ মুজাদ্দিদ আল ফাসানির রওজা শরীফের পাশে একটা জায়গা আছে যেটার নাম রিয়াজুল জান্নাহ উনি এখানে মোরাকাবা মুহাসাবা জিকির ইবাদতে কাটাইতেন এখান থেকে উনি আল্লাহ রাসূলের সাথে দিদার করতেন এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয় মারহাবা বলবেন না এই আফটার ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ আগে মদপায়ী ছিল জানেন না তো ওনার জীবনে মদপায়ী ছিল আগে মদ খেয়ে ধূম হয়ে পড়ে থাকতো তো বন্ধুরা বলতেছে আস একটু জিয়ারত করে আসি মুজাদ্দিদের মাজার দূর এই পীর ফকির দিয়ে কি হবে যা দূর পীর ফকির দিয়ে কি হবে যা তোরা জিয়ারত তো মদ পান করছে পীর ফকির দিকে হবে যা কিন্তু আল্লাহ বলতেছে না রে ইকবাল আমি তো তোকে মঞ্জুর করব তোকে দিয়ে তো অনেক খেদমত আছে দিনের মদ পান করছে মাতাল হয়ে গেছে আল্লাহ মাতাল অবস্থায় কি নিয়ে গেছে ওইখানে যেখানে মুজাদ্দিদ আল ফাসানি মুহাসাবা করতেন
ওখানে যে যে ইকবাল পড়ছে এই যে পড়া পড়ছে পড়া থেকে সহজ উঠে না যখন উঠছে তখন হুঁশ ফিরছে এমনই হুঁশ ফিরল জীবনত্তর সব তওবা করে ইকবাল ভালো হয়ে গেল এমনই মেধা আল্লাহ প্রজ্ঞা দিয়ে দিল যা আল্লামা ইকবাল লিখতে 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 এত পরিমাণেই লিখলেন যে মগজ করা রুহে ইমাজান দিল হাসতে হবে রহমতুল আলামিন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আল্লাহর ওলির কদমে যায় একজন প্রফেসর এই মিয়া শাইখুল হাদিস না এই মিয়া মক্কা মদিনার ইমাম না আল্লাহর ওলির দপ্তরে যায় একজন প্রফেসর আল্লাহর ওলি হয়ে গেলেন ওনার সাহাবতে থাকে মনজুর রেফাই ফরাজি কান্দির বিশ্বাস হুজুর থেকে শুরু করে এই জমিনের অসংখ্য আউলিয়া কিরাম শাহ সুফি ফতি আলী রাসূলুল্লাহ রহিমাহুল্লাহর নিসবতের মহব্বতে এই জমিন আল্লাহর ওলি হয়ে অসংখ্য আশিক রাসূলের হৃদয়ের খোরাক রাসূলকে স্বপ্নে দেখিয়ে জমিন আল্লাহর ওলি করে কবরে দিয়েছে কথা বলে ঠিক না ঠিক নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত দরবার শরীফ জিন্দাবাদ হযরত বাবা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ কষ্ট হয় আপনাদের আল্লাহর ওলিদের জীবনী শুনলে কলিজা বড় হয় না জি ভালো লাগে না জি ভালো লাগে নি লাগে যদি না লাগে বুঝবেন অন্তরে ময়লা জমছে ময়লা ময়লা এই ময়লা ছড়াইতে হলে বেশি বেশি জিয়ারতে যাবেন যেই পীরে মুরিদদের নামাজের দশ না দিয়ে তাজিমে সাজদা নিবারসা ও ফিরে ল্যাংটা করে পিটানো ও পীরে তাজিমে সাজদা নিয়ার লাগে পাগল হইছে কে ও পীরে খবর নিবা আমার মুরিদ কয় রাকাত নামাজ পড়ছে কি কথা বলেন না কেন আমার মুরিদ আল্লাহর সাজদা দিছে কিনা এটার খবর নাই মুরিদ চিন্তা করে আমার মুরিদে আমারে তাজিমে সাজদা দেব ওর জুতা দিয়ে ফিটানোর দরকার নেই ঠিক এর আমার নাম দিছে কি আমরা সুন্নি সুন্নি এটা বলো সুন্নি এটা যদি সুন্নি সুন্নি দাবি করে তো বাংলাদেশে শয়তান দাবি করবো কেডা ঠিক কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ হ্যাঁ কষ্ট হয় উচিত কথায় মহাই বাজার হবে হক কথা বলে যেতে হবে ইসলামে তাজমি সাজদা বলে কোনো সাজদা নাই কোনো সাজদা নাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত হবে না আমি আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য সেজদা আল্লাহর জন্য সেজদা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি কোন বস্তুকে সেজদা দিলে শিরিক হবে হারাম হবে শিরিক হবে হারাম হবে মুসলমান ফিরে মুরিদে খোঁজ নেবে কয় রাকাত নামাজ পড়ছিস আজকে কি কথা বলেন না কেন ফিরের দায়িত্ব কি তিনি একজন টিচার বাবার দায়িত্ব কি গার্জিয়ান আমার ছেলে কি করলো না করলো এটা হলো বাবার দায়িত্ব আমার মেয়ে কি করলো না করলো বাবার দায়িত্ব ফিরের দায়িত্ব মুরিদ কি করলো নামাজ পড়ছিনি আমার মুরিদ রোজা রাখছিনি যদি রোজা নাই রোজা রাখছত না কেন কি হয়েছে তোর সমস্যা কি তাকে বুঝাইতে হবে বসাইতে হবে দর্শে নিতে হবে ফিরের দায়িত্ব কি ফিরে চিন্তে করে আমার মুরিদে আমার সেজদা দিল নি তুমি সেজদা নিয়ে লেগে পাগল হয়েছো কেন বড় আফসোস বড় আশ্চর্য ভাই আরে মুজাদ্দিদ আল ফাসানির সহবতে থেকে চল্লিশ হাজার কয়েদি যদি জিকিরের মজলিসে বসতে পারে তো আমার আমার দেশের পীর মাশাইখদের দর্শে তো চল্লিশ জন বসবে চল্লিশ জন তো বসতে হবে পীরের দায়িত্ব মুরিদ মুরিদ তার বাপ মারে খাবার দিল কিনা খেদমত করলো কিনা কি আশায় বিষয়টা পীরের দায়িত্ব কি কথা বলেন না কেন আমার দিকে তাকান মনে কিছু নিয়েন না আমাদের কাছে অনেকে এসে হাদিয়া দেয় না হুজুর আমরা লেগে দোয়া করি না তখন আমাদের দায়িত্ব কি জানেন আমরা যারা বক্তা আছি একজন একশো টাকা দিয়ে এসে হাদিয়া দিয়ে বলতেছে হুজুর এই আপনারে হাদিয়া দিলাম দোয়া করেন আমার জন্য তখন আমার দায়িত্ব হলো জিজ্ঞেস করা তুমি যে আমার আজকে হাদিয়া দিতেছো দেও ভালো হাদিয়া দেওয়া শুনবেন কিন্তু তুমি তোমার মারে খাবার টাবার দেও নি তুমি তোমার আব্বার খোঁজ খবর নেও নি এই একশো টাকা তুমি আমার না দিয়ে একশো টাকা তুমি তোমার আব্বার হাতে দিয়ে দোয়া চাও আমার কাছে দোয়া চাও অসুবিধা নেই তুমি তোমার আব্বারে টাকা পয়সা কিছু দেও নি
আল্লাহর কসম আল্লাহর, এরকম যদি আমরা করতে পারতাম তাহলে বাংলাদেশের অর্ধেক এই বাবা মার খেদমত করে না ছেলেপেলেরা, নেশা করে বিভিন্ন অকাম কুকামে যাইয়া আজকে ছেলেমেয়েরা বাপ মার কথা শুনে না, এরা অর্ধেক হলেও মানুষ হয়ে যেত, অর্ধেক হলে মানুষ হয়ে যেত। এগুলো আমাদের প্রয়োজন তো, এগুলো আমাদের প্রয়োজন। আমরা চলতে চলতে শিক্ষা দিব, আমরা হাঁটতে হাঁটতে শিক্ষা দিব। আমাদেরকে আল্লাহ পাঠাইছেন মানুষকে বুঝানোর জন্য, তা আমাদের বুঝটা গাড়ির ভিতরে বসে বসে হবে, আমাদের বুঝটা হাঁটতে হাঁটতে হবে, আমাদের বুঝানোটা দোকানের ভিতরে বসে হবে, আমাদের বুঝানোটা ওয়াজের মজলিসে হবে, আমাদের বুঝানোটা নামাজের ক্ষেত্রে হবে, আমাদের বুঝানোটা জিকিরের মজলিসে হবে, আমাদের বুঝটা মজলিসের মধ্যে হবে। আমরা মানুষকে বুঝাবো, মানুষকে আমরা বুঝাবো, মানুষ আমাদের বুঝানোর দরকার নাই তো, মানুষকে আমরা বুঝাবো, মানুষকে আমরা বুঝাবো। কষ্ট হয়, আমি জানি বাবা মার খেদমতের ব্যাপারে অনেক মানুষ বেশি উদাসীন। একটা জিনিস চিন্তা করেন তো, আল্লাহ কি বলছেন, ছোট ভাই বসো বসো বসো, নাড়াচাড় করবা না, বসে শুনে যাও। তোমরা তো মনে করো ওয়াজ মানে বিনোদন, খালি দুই সাইডে গান আর গজল গেলি ওয়াজ হয়, এই তো বড় সমস্যা হলো আপনাদের অঞ্চলে। এটা এটার জন্য অদূর ভবিষ্যতের সুন্নিয়ত আপনার প্রশ্নবিদ্ধ হবে। অদূর ভবিষ্যতের সুন্নিয়তের আকাশে কিন্তু কালো মেঘ জমতেছে, আপনাদের অদূর ভবিষ্যতের সুন্নিয়তের আকাশে কালো মেঘ জমতেছে। আপনার সাময়িক তৃপ্তির জন্য অদূর আকাশের শূন্যতার কিন্তু কালো মেঘ জমে আসতেছে, বুঝতেছেন না? আমরা মানুষের মনোতৃষ্টির জন্য ওয়াজ করে, আল্লাহর কসম এর জন্য ওয়াজ করলে ওয়াজ নষ্ট হবে, ওয়াজ হবে আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করার জন্য, ওয়াজ হবে বান্দাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। ওয়াজ মানে এটা না যে মানুষকে হাসিয়া খুশি করে আমি আজকে চলে যাব, মানুষ পরের বছর আমাকে বেশি টাকা দিয়ে দাওয়াত করবে, আমাদের শূন্য আগামী দিনের জন্য কলঙ্কিত হচ্ছে। আর তার জন্য আপনারা নিজেরা দায়ী, এগুলি আফসোসের সাথে বলতেছি আপনাদের, আমরা দায়ী, আমরা দায়ী। আগামী দিনের শূন্য তোর আকাশে মেঘ জমে রয়েছে, কালো মেঘ জমে রয়েছে, কখন তুফান শুরু হবে নিজেও বলতে বুঝতে পারতেছে না, কখন তুফান আসবে নিজেও বুঝতে পারতেছে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের উচিত হবে হুজুর আমাদেরকে সঠিক কিছু কথা তথ্য দিয়ে যাবেন। সব আলেম নাই কিন্তু সুন্দর বক্তব্য দিতে পারে, সব বক্তারাই কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারে। আমরা ওয়াজে গেলে আমি নিজেই মনে কিছু নিয়ে না, কানে কানে কা হুজুর গজল গাইন, আমার এলাকায় মানুষ খুব গজলের ভক্ত, হুজুর জিকির করেন, আমার এলাকার লোক খুব জিকিরের ভক্ত, কানে কানে এসে কয় ওয়াজের আগে আমার পড়া, হুজুর গজল যদি না গান তোর মানুষ কিন্তু জমত না, গজল দু সাইডে গাইতে হবে, গাইলে জমব, এটা আমার পড়া। এই ফরানোর জন্য আমাদের অনেক বক্তারাই দু সাইডে গজল গাইতে বাধ্য হয়, বাবা মনে কিছু নিয়েন না, এই দোষ কিন্তু বক্তাদের না, দোষ হলো আমাদের, আমরা দোষ দিয়ে না। গজল শুনবেন, ওই গজলের বই আছে একটাতে প্রথম থেকে শুরু করবো লাস্ট পর্যন্ত গাওয়া, সমস্যা নেই, সমস্যা নেই তো, ওয়াজ করবো আধা ঘন্টা গজল গাবো এক ঘন্টা দেড় ঘন্টা শেষ, এরপর আধা ঘন্টা একটা জিকির দিয়ে চলে যাবো। ওয়াজ শুনছেন আধা ঘন্টা সকালবেলা, মুসল্লিকে কিচ্ছু বুঝি নেই, ও কিচ্ছু বুঝি নেই, খালি গাইছে রে গাইছে রে গাইছে রে গাইছে রে গাইছে রে বাসি রে গাইছে রে গাইছে রে গাইছে রে। ওদিক দিয়ে কিন্তু তবলি গালারা দলে দলে নিয়ে তবলিকে ডুয়া লাগছে, কথা কন না কা
তবলিগালারা ঠিকই মসজিদের ভিতরে ডোয়া ফেলাইছে, আর আমরা খালি গাইছি রে গাইছি রে গাইছি রে গাইছি রে। আমাদের দোষ তো ভাই, পাবলিকের দোষ, আপনাদের খেলাম। ভাই এগুলো আমাদের চেঞ্জ করার দরকার, প্রয়োজন। গজল আমরা গাইতে পারি না তা কিন্তু, দু একটা গাবেন এটা অসুবিধা নেই। আল্লাহ রসুলের শান, আউলিয়া কেরামের শান, এটা তো হৃদয়ের কোরআন। তার মানে এইরকম না যে গাইতে শুরু করলাম সারা ওয়াজে খালি গজল গায়ে শেষ করে দিলাম, তা কিন্তু না। দু চারটে গাইতে হবে, এটা হৃদয়ের খোরাক, এটা ভালো। নিষেধ প্রিয় ভাইরা আমার, মুজাদ্দিদ আল ফাসানির জেলখানার ভিতরে বলছিলাম, আল্লাহ নবী স্বপ্নে এসে ধমক দিলেন, এ সম্রাট জাহাঙ্গীর এখন কি সময় হয় নাই আমার বন্ধুকে জেলখানার থেকে বের করতে, তাড়াতাড়ি বের করো যাও। রাহমাতুল্লিল আলামিনের ধমক বুঝলেন না, তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল্লিল আলামিন, মাকামে মাহমুদুর অধিপতি। সম্রাট জাহাঙ্গীরের শরীরের মধ্যে কাঁপন এসে গেছে, হার্ট বিট বেড়ে গেছে, ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে, স্ট্রোক করে বসবে। দৌড়ায় গেলেন তাড়াতাড়ি জেলখানার সামনে, দৌড়ায় যা বলে হুজুর আপনি আসেন, আর জেলখানায় থাকা লাগবে না। আল্লাহর ওলি বললেন, বাবা জেলখানার থেকে বের হব কিন্তু শর্ত মানবানি বলো। বলেন, হুজুর কি শর্ত? এক নাম্বার কালেমা পড়ে দুহরে মুসলমান হবা, দুই নাম্বার নিজে হাতে রাজ দরবারের সামনে গুরু কুরবানি করবা, তিন নাম্বার সারা মোগল সাম্রাজ্যের মধ্যে যত মসজিদ মাদ্রাসা তালা মেরে দিয়েছ সব মসজিদ মাদ্রাসাগুলি খুলে দেবা, এই সাম্রাজ্যের ভিতরে আল্লাহর হুকুম অনুযায়ী কাজ চলবে, যদি মানো তাহলে আমি জেলখানার থেকে বের হব, নতুবা আমি জেল থেকে বের হব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? সম্রাট জাহাঙ্গীর পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর শুধু শর্ত না, আমি আমার এই গর্দানটাকে আপনার কদমে সমর্পণ করে দিলাম, আপনি আমাকে দোহরায় কালেমা পড়ায় দেন, ভুলগুলি সংশোধন করায় দেন, আমি তওবা করলাম ভালো হয়ে যাব, তওবা করলাম ভালো হয়ে যাব, তওবা করলাম ভালো হয়ে যাব। সম্রাট জাহাঙ্গীর সেই দিন ওনাকে ইসলাহ করে মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি রহমাতুল্লাহ মোগল সাম্রাজ্যের আকাশে কালেমার পতাকা উড়াই দিলেন। তিনি সেই মুজাদ্দিদ, মুজাদ্দিদ তরিকার প্রধান, গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কাদরিয়ার প্রধান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজানি রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়ার প্রধান, উনি যদি ভারতবর্ষে না আসতেন এই ভারতবর্ষের উপমহাদেশে ইসলামের দরজা খুলতো না, ওনার কারণে দরজা খুলেছে। আল্লাহর ওলিদের অবদান বড় কঠিন, বড় কঠিন, ওনাদের ত্যাগ, ওনাদের খেদমত আমরা কোনোদিনও ভুলতে পারবো না। বাবা আপনাদেরকে এই জন্য বলে দিয়ে যায়, আল্লাহর ওলিদের পথ আর মত আমরা কোনোদিন ছাড়বো না, ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না? না আছেন? আল্লাহ আমরা সবাই বলি না মারহাবা, একটু মহাব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদামুরী
কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়ার সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? তাহলে আল্লাহর জান্নাত পাইতে হলে প্রথম নম্বর ইমান, দুই নম্বর আসতে হবে আমল, দুই নম্বর আসতে হবে আমল। যদি আমলটা সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা। একটা জান্নাত দেবে, জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত কতদিন? আবাদুন আবাদা চিরদিন চিরস্থায়ী, আবাদুন আবাদা চিরদিন চিরস্থায়ী, চিরদিন চিরস্থায়ী, চিরদিন চিরস্থায়ী, চিরদিন চিরস্থায়ী। আমি আপনাদেরকে আমলের ওয়াজ বেশি করার মতো সময় আমার হবে না, তবে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই। অপুর কুলবাসী এলাকার মুসলমানেরা, আমাদের এই পুরকুয়েলের মধ্যে যদি একটা ছেলে আর একটা মেয়ে, এই এই বাচ্চা এক কথা কইচ্ছা, কোনো কথা হবে না, চুপচাপ না থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে চুপচাপ থাক বাবা, খুব ভালো ছেলে না, খালি দুষ্টুমিতি ফার্স্ট, এমনিতে ভালা কিন্তু দুষ্টু, কোনো কথা হবে না, কিন্তু যদি কথা বলো তাহলে আর বিরিয়ানি নসিব হবে না। এটা শুয়ে রয়েছে কেন? জাতি উঠাও, জাতি শুয়ে বললে তো ঝামেলা। আচ্ছা কথা বলবে না, চুপচাপ ঠিক আছে, যে কথা বলবে তাকে কিন্তু এখান থেকে বের করে দিও, ঠিক আছে? আচ্ছা অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবে। এই এলাকা, একটা ছেলে আর একটা মেয়ে যদি অসামাজিক কাজ করে ধরা পড়ে, অ্যাটেনশন, সমাজের মানুষ কি তাদেরকে সুমাবে? হ্যাঁ জোরে কম, সমাজের মানুষ কি তাদেরকে ঘৃণা করে না? যেটা কানা একটু ঘৃণা করব, যেটা আধা পাগল একটু ঘৃণা করব, মনোযোগ দিন। একটা ছেলে আর একটা মেয়ে যদি অসামাজিক কাজে ধরা পড়ে, দেশের মানুষ সবাই তাদেরকে ঘৃণা করবে, খুব মনোযোগ দিন, খুব মনোযোগ দিন। কিন্তু আমার দেশের অনেক ছেলে মেয়ে বাবা মারে খাবার দেয় না, মনোযোগ দিন, আমার দেশের অনেক ছেলে মেয়ে বাবা মারে খাবার দেয় না, আমার দেশের অনেকে সুদ খায়, এই কথা বলেন না কেন? আছে না, আমার দেশের অনেক ছেলে যৌতুক ছাড়া বিয়ে করে না, এই মনোযোগ দিন। এই ছেলে আর মেয়ের অবৈধ কাজের জন্য যদি তাদেরকে ঘৃণা করেন সামাজিক ভাবে, যেই ছেলে বাপ মারে খাবার দেয় না সামাজিক ভাবে ওকে ঘৃণা করেন, ঘৃণা করেন, তুলি এইটা বাংলাদেশ থেকে চিরতরে উঠে যাবে। আমরা তো এটা পারি নাই, পারছি আমরা, এই সামাজিক ভাবে যদি ওই ছেলেকে আমরা ঘৃণা করতাম, যেই ছেলে বাপ মারে খাবার দেয় না, সামাজিক ভাবে যদি ওই ছেলেটাকে আমরা ঘৃণা করতাম, ওর সাথে বাজার সদাই বন্ধ করে দিতাম, ওর সমাজ থেকে আলাদা করে দিতাম, তো দেখতেন ও এই এলাকার সব সুজা হয়ে যেত। আমরা সামাজিকভাবে এক পাপকে ঘৃণা করি, কিন্তু আরেকটা পাপকে ঘৃণা করি না। আমরা সামাজিকভাবে এক পাপিরে ঘৃণা করি, আর এক পাপিরে ঘৃণা করি না। সমস্যা তো এইখানে,
এক পাপকে যেমন ঘৃণা করবেন আর এক পাপকে ওই রকমই ঘৃণা করতে হবে, যদি করতে পারেন তো সমাজ পরিবর্তন হবে। হ্যাঁ মেজরিটি বেশি না, মেজরিটি বেশি ঠিকই বলছে, এটার মেজরিটি বেশি, পার্সেন্ট বেশি। তা আমাদের উচিত হলো সামাজিক ভাবে এগুলিকে ঘৃণা করা। নারে তাকবীর, নারে রিসালাত, বাহাদুর শাহ হুজুরের আগমন, আওলাদে রসূলের আগমন, হেলালি হুজুরের আগমন, নারে তাকবীর। এই বসো 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 আব্বা, বসো বসো। এই পাগল বাহিনী নিয়ে জ্বালার যন্ত্রণা আছে, এদের বোঝানো বড় মুশকিল। এই বয়স বুঝছেন না, এই মাদ্রাসার ছাত্রদেরকে অনেক সময় দুষ্টুমি করে মানুষের একা। হেই হেই, পোলাপান খুব খারাপ, মাদ্রাসার পোলাপান খুব খারাপ, খুব খারাপ, চরম বিয়াদব, চরম বিয়াদব। আমার দিকে তাকান তো, এই ছেলেটা সকাল ভোর চারটের সময় উঠে, উঠে অজু গোসল করিয়া এটা কোরআন হাতে নেয়, এরপরে সাড়ে নয়টা পর্যন্ত, নয়টা পর্যন্ত পড়ে, আধা ঘন্টার ভিতর খাওয়া দাওয়া করে ও বিশ্রামে যায়, বারোটা সাড়ে বারোটা উঠে গোসল করে আবার কোরআন হাতে নেয়, আবার পড়তে থাকে, জোহরের পরে নামাজ পড়ে কিছু খায়, খায় কোরআন হাতে নেয়, আবার পড়তে থাকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, মাগরিব থেকে কোরআন হাতে নেয়, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন হাতে আছে, মাঝখানে নামাজ আর খাওয়া দাওয়া ব্যতীত। ও শয়তানি করার আর সুযোগ পায় না, মাঝখানে সুযোগ পায় হলো আসর আর মাগরিব, এই এক দেড় ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার তুফান ও দেড় ঘন্টায় সারা। কার গাছের বড় হয়, কার গাছের আম আছে, মাদ্রাসা ভাঙিয়ে ফেলাই দেবার চাই। এই জন্য আমি আমার মাদ্রাসায় কইছি যে শিক্ষকের, আমার ছাত্র যদি আসর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসা ভাঙিয়ে ফেলায় তাও কিছু কবেন না, কারণ ওই চব্বিশ ঘন্টার গাইন ও দেড় ঘন্টায় হাসিল করে দিতেছে। আর এটাও বলছে যে বাচ্চারা খুব ছোটু ফাটু খেলাধুলায় পটু এরা সুস্থ, আর যেটি ভেদা মাছের মতো হয়ে যেতে বুঝবেন এটির ভিতরে রোগ আছে, বুঝতে পারছেন এটার সমস্যা আছে। এই জন্য বাচ্চারা খেলাধুলা করলে অসুবিধে নেই, ওদের বয়সী দুষ্টুমি। আমরা যে একবারে বিরাট বড় মুফতি সাহেব ছিলাম তা কিন্তু না, এই বয়সে আমরাও দুনিয়ার ওকাম কুকাম করে বেড়াইছি, কার গাছের বড়ই আর আম কোনটা কি ছিল না ছিল, আপনারা দাবরাই দড়ি সারতে পারছে, ও তো দাদা সাসারাত ফিটেছি, আপনারা দাবরাই আম গাছে আম চুরি করছি কেন? তো এই বয়সে আমরাও যে একবারে বিরাট ভালো ছিলাম তা কিন্তু না, দুষ্টুমির বয়স দুষ্টুমি করবে, রাগ করা যাবে না। আল্লাহ রসুল সেজদার মধ্যে পড়ে আছেন, মোস্তাদ হাকিমের হাদিস, নবীজি মসজিদে নববীর মধ্যে সেজদার ভিতরে পড়ে রয়েছেন, এমন সময় নবীজি সেজদা থেকে মাথা উঠায় না, 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 অনেক সময় পার হয়েছে। তো সাহাবে কেরাম ভাবছে যে রসুল বুঝি দুনিয়াত নাই, কেউ আবার চিন্তা করতেছে মানে কোরআন নাজিল হচ্ছে, তো নামাজের ভিতরে এক একজনের এক এক চিন্তা। আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে সাহাবে কেরাম বলেন, ইয়া রসুল আল্লাহ বিয়াদবি ক্ষমা চাই, এত বড় লম্বা সেজদা জীবনে তো কোনো দিন দেখছি না। আল্লাহর নবী বলেন, সাহাবিরা আমি যখন সেজদাত পড়ছি আমার হাসান আর হুসেইন দুইজন দৌড়া এসে আমার ঘরের মধ্যে সৈরে বসে রয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন কে জোরে খান, আমরার মসজিদে যদি বাচ্চা যায় তো মুতুলে একটা ধমক দে, কাজ তোর বাপে নামাজ আসে না, তুই চুত কে, বাস এক ধমকে ওর গোষ্ঠী শুদ্ধে বের করে দিস। ও চিন্তা করছে যে আমি যে ধমক খেয়েছি আর মসজিদে যাইতাম না, আসলে ইসলাম তো এরকম না, ইসলামটা সহনশীল, খুবই চমৎকার একটা ধর্ম। এটা আমরা দিন 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 কঠিন বানাইতে 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 একবার কঠিন বানাই ফেলেছি, কঠিন বানাইছি আমরা। দিন তো সহজ, এত চমৎকার দিন পৃথিবীতে কোনোদিন আসে নাই, কখনো আসবেও না। এই যে দেখেন কুমিল্লাতে মন্দিরের উপরে কি কোরআন শরীফ দিছে, এটা নিয়ে কি পাড়াপাড়ি দেশের ভিতরে। আমরা তো ভাই হুজুরকে মাতা আগে করছি, আল্লাহ রসুলের দরবারে মসজিদে নববীতে এক ইহুদি এসে লুঙ্গির কাপড় উচা করে প্রস্রাব করতেছে, সাহাবা ইকরাম বাধা দিচ্ছে, প্রিয় নবীজি বললেন থামো, বলে হুজুর আমাদের মসজিদে প্রস্রাব করতেছে ইহুদি, নবীজি বললেন থামো, থামছে
ইহুদির মন মতো প্রস্তাব করছে। ও নিয়ত করেছিল যে আজকে নবীর বর্ষে যে মৃত্যু দিব, নিয়ত করেছে, মন মতো প্রস্তাব করছে, ঘুরায় 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 প্রস্তাব করছে। বুঝতে পারছেন? আল্লাহ রসুল বেজার হল, প্রস্তাব করা শেষ। নবীজি বললেন, সাহাবিরা তোমরা প্রস্রাবকে ধুয়ে মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাধা দিলেন না কেন? প্রিয় নবী বললেন, যদি প্রস্রাব করার সময় তাকে বাধা দিই তাহলে তার কষ্ট হবে। ইসলাম বুঝছেন আপনি? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত মানো। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নত মানো, আমার সুন্নত, নবীর সুন্নত মানো। ইসলাম বুঝছেন আপনি? আর একজনকে কষ্ট দিই ইসলাম না, এক ইহুদির মনে কষ্ট হবে, রসুলের মসজিদে মুইতে দিতেছে, তারপর রসুল বাধা দেয়। কি বুঝলেন? আর আমরার বাংলাদেশে কোন হিন্দু যদি মসজিদে মুইতে দিত তাহলে কি অবস্থা হতো? কাল হাত পা ভাঙত, খালি হাত পাও, সারা এলাকা তুফান উঠে যেত না, সারা এলাকা না সারা বাংলাদেশে। এটা নিয়ে আবার রাজনীতি শুরু হইতো, আল্লাহ রসুল তখন কি ইচ্ছা করলে সব ইহুদি কতল করতে পারতেন না? সব ইহুদি কি মদিনার থেকে তাড়িয়ে দিতে পারতেন না? তো নবী কোন ইহুদিকে তাড়ান নাই, সেই ইহুদিকেও মারেন নাই। তখন ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাধা দিলেন না কেন? বলে, আমি বাধা দিলে তোমার কষ্ট হবে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মসজিদে প্রস্রাব করলাম, আপনার কষ্ট হলো না, আপনি নিজের কষ্ট দেখলেন না, আপনি আমার কষ্ট দেখলেন। হুজুর আর বুঝার বাকি নাই, আপনি নবী, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এই ইসলাম ওলি আল্লাহর শিখেছে না? আমরা মাঝে মধ্যে খালি তাল বাহানা করি, তাল বাহানা করি, তাল বাহানা করি। সামাজিক ভাবে আমাদেরকে বয়কট করতে হবে তাদেরকে, যে সমস্ত ছেলেরা বাবা মাকে খাইতে দেয় না। আল্লাহ বললেন, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. আমার দিকে একটু তাকাবেন, মায়ের গর্ভের মধ্যে যেদিন আমি এসেছিলাম মার মনে বিরাট বড় স্বপ্ন, আমার খুকা আমার পেটের মধ্যে আসছে, মা ভালো ভালো খাবার খায়, আমার বাচ্চাটা যাতে বিকলাঙ্গ না হয়, আমার বাচ্চাটা যাতে রোগা না হয়, আমার বাচ্চাটা যাতে কানা না হয়। বাবা বার 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 করে ওই বাচ্চাটা যাতে রোগা না হয় তিনার বিবিকে বাবা বার বার ডাক্তার দেখান, ভালো ভালো খাবার কিনে দেন যাতে রোগা না হয়, অসুস্থ না হয়, প্রতিবন্ধী না হয়। চেষ্টা করেন বাবা স্বল্প রুজি থেকেও বাবা সন্তানের মাকে ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। আমার সন্তান পৃথিবীতে আসবে, আমার সন্তানটা যাতে হৃষ্টপুষ্ট হয়, মেধাবী হয়, এই জন্য বাবা তার স্ত্রীকে ভালো ভালো খাবার দেয়, মো ডাক্তার দেখায়। বাবার মনে স্বপ্ন, আমার ছেলেটা আসবে, মায়ের মন খুশি, আমার সন্তান পৃথিবীতে আসবে। গভীর রাত, আপনি দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমায়, গভীর রাত্রির মধ্যে মা ঘুমাইতেছিল, হঠাৎ করে মায়ের পেটের মধ্যে সন্তান আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে মার ঘুম ভেঙে গেছে, মা ঘুমাইতে পারে না। আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত মা বসে আছে ব্যথার যন্ত্রণায়, মা ঘুমাই নাই। কত রজনী মা এইভাবে নির্ঘুম কাটিয়েছে। এরপরে এক সাগর রক্ত নিয়ে পৃথিবীর মধ্যে আসলাম, মার প্রসব বেদনায়, মার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হলো। ও বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে মা হয়তো ভেবেছিল আজকে আমার জীবনের শেষ দিন হবে, এরপর আমি পৃথিবীর মধ্যে আসলাম। আমার চেহারাটা যখন মা দেখলো,
দেখার সঙ্গে সঙ্গে মার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বাবা যখন দেখছে বাবার জীবনে সেই হার ভাঙ্গা খাটুনির পরিশ্রম, আমার বাবার জীবনের সব কষ্টগুলি বাবার ঠান্ডা হয়ে গেছে, আমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে বাবার মনে শান্তি হয়েছে। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমার দেশের আর একটা বড় ভাইরাস, করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাস, যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে আমার দেশে অনেকে বেজার হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, তোমার ঘরের মধ্যে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা তোমার ঘরের মধ্যে রহমত গেছে, তোমার ঘরের মধ্যে যদি মেহমান যায় বুঝবা খোদার রহমত গেছে, আকাশ থেকে বৃষ্টি যদি হয় তো বুঝবা আল্লাহ রহমত নাজিল হইতেছে। বান্দায় তিনটা রহমত পাওয়ার পরে বান্দা বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়। মেয়ের জন্ম হলে বেজার হবেন না, মেয়ের হক যা আছে সব মিটাই দিবেন। আল্লাহর কসম, মেয়েকে যদি ঠগান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ছেলেকে যদি বেশি দিয়ে দেন, মেয়েকে যদি তার হক না দেন, খোদার কসম আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কোনো বাবার নিস্তার হবে না, আপনার পীরও আপনাকে তরিয়ে নিতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ রসুলের দরবারে আপনার জায়গা হবে না। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন, এমন সময় দুপুর বেলা নবী আসলেন, এসে বললেন, আয়েশা রে ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুপুর বেলার খাবার মাত্র তিনটা খেজুর আপনার জন্য জমা রাখছিলাম। হুজুর, আমার ঘরে একজন মহিলা আসছে, তার এতিম দুটি কন্যা সন্তান খাওয়া আমি নিজেও ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তিনটা খেজুর বরাদ্দ রেখেছিলাম। নবী, হে এই তিনটা খেজুরের মধ্যে তিনটা খেজুরে আমি ওই মহিলাকে দান করে দিলাম। মহিলা দান করার পরে ওই মহিলা দুইটা খেজুর দুইটা মেয়েকে সমানভাবে দিয়ে দিল। একটা খেজুর মা তার নিজের হাতে রাখলো, হাতের মধ্যে নাড়াচাড়া করে, কিন্তু মা ওই খেজুরটা খায় না। দুইটা খেজুর দুইটা বাচ্চা খেয়ে ফেলে দিল, ক্ষুধার্ত বাচ্চারা খেজুর দুটা খেয়ে ফেলল। মায়ের হাতের খেজুরটা নিয়ে বাচ্চারা কারাকারি করে, হুজুর আমার কাছে এত ভালো লাগছে গো নবীজি। ওই মা খেজুরটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা ভাগ এক মেয়েকে দিল, আর একটা ভাগ আর এক কন্যা সন্তানকে দিল। হুজুর মা খাইলো না, কিন্তু সন্তানকে খাওয়াইলো। এর নাম মা, এর নাম মা, এর নাম মা। একটা গাভীর যখন বাচ্চা হয়, গাভীর বাচ্চা হওয়ার পরে গাভীর গলার রশি আপনি খুলে দেন, ওই গাভীর বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে আপনি সারা পুর কুইল ভরে ভরেও যদি আটেন, ওই গাভী আপনার পিছন পিছন যাবে। গাভীর দরজা রশি খুলে দিছেন, গাভী কোথাও যাবে না, ওই গাভীটা বাচ্চার পাশ পাশ দৌড়ায় সারা পুর কুইল। কেন? সারা কসবা ভরেও যদি আপনি হাঁটেন, ওই গাভী বাচ্চার পাশ ছাড়ে না। ওই গাভীর হৃদয়ের মধ্যে বাচ্চার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে কে? এ ধরে বলেন না কে? আমি সন্তান পৃথিবীতে আসার পরে মার কোলের মধ্যে পায়খানা পুর সাফ করে দিয়েছি, মার হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে কে? এন্না মা 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 মা। যুবক যুবক রে শুনিয়া যাচ্ছেন, বেড়ে যান ভালো না লাগবে, চলে যাবি বেটা। বড় আশ্চর্য, মানুষের হৃদয়গুলি পাথর হয়ে গেছে। এই জন্য আল্লাহর আল্লাহর রাসূল বলছেন, মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, বালহুম আদাল, সারি ভাই পশুর চাইতে নিকৃষ্ট। আরে বেটা, তোদের মতো কত ছেলে দেখছি অন্ধ হয়ে গেছে, শুনবি? শুনবি যশোরের চৌগাছা গেছি মাহফিল করার জন্য, এই বয়সে সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি না গেছি, সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই না গেছি। স্টুডেন্ট লাইফে বেটা ভারত ঘুরে আসছি আমি, সেই পরিধি বেটা। যশোরের চৌগাছা গেছি মাহফিল করার জন্য,
তো ওয়াজ শেষ, একটা ছেলে এসে বলতেছে হুজুর আপনি আজকে বাস্তব ওয়াজ করছেন। আমি বললাম কারণ কি বাবা বলতো? আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, ফাজিল থেকে আমি ওয়াজ করি, ক্লাস ফাজিলে থাকা অবস্থা। আমার উস্তাদুল আসাতিজা ছিলেন বৃদ্ধ মুহাদ্দিস, 40 বছর ধরে হাদিস পড়াইছেন। আমার মাদ্রাসার প্রিন্সিপাল ওনার সামনে হাদিস পড়তে ভয় পেত। উনি একদিন আমার কয়েক বাবা তুই মিষ্টি মিষ্টি কথা কেমনে শিখছস? বললাম যে হুজুর আপনাদের দোয়া কামি যে এত বছর হাদিস পড়াইলাম তো ওয়াজ করতে পারি না। বললাম হুজুর আল্লাহ আপনাদের দিছে আমরা বুখারী শরীফ শিখানোর জন্য, আর আমরা দিছে আল্লাহ মানুষের ওয়াজ শোনানোর জন্য। এত বড় বুজুর্গ ছিল, বরিশাল বাড়ি ছিল, আল্লাহ আকবার, বৃদ্ধ হয়ে গেছে, কোনোদিন জুব্বা আয়রন করে পরে নাই। কত খুশি হুজুর আপনি একটু জুব্বাটা খুলে দেন আমরা ধুয়ে আয়রন করে দিই। না রে বাবা, আর দুনিয়াত বাসম কয়দিন। মনু কইত, আরে মনু কয়দিন আর বাসব, জুব্বা কোনোদিন আয়রন করে পড়ছে না। আমরা বলতাম বুড়া মহাদ্দিস, ওনার সামনে হাদিস পড়তে পড়াইতে প্রিন্সিপালটা পর্যন্ত ভয় পাইছে, ডর করছে। উনি এইরকম মহাদ্দিস ছিলেন, কোনো হাফিজুল কোরআন যদি কোরআন শরীফ পড়তো, কোনো একটা শব্দ যদি ভুল করতো উনি ধরে বসতো, মানে আরবি গ্রামারের প্রতি এত মেধা ছিল উনি, ধরে বসতেন তুমি এখানে ভুল করছো, হ্যাঁ ভুল করছো, এরকম এরকম মেধা ছিল। কিন্তু সাধারণ একটা টুপি মাথায় দিয়ে চলতো। ভাই শোনো, তোমরা শিখে যাও, এগুলি ওয়াজের মজলিস ভাই, আল্লাহর কসম, তকদির নষ্ট হইতে 1 সেকেন্ড সময় লাগে না ভাই, আবার তকদির বুলন্দ হইতে 1 সেকেন্ড সময় লাগে। পৃথিবীর মধ্যে তুমি যদি সম্মানিত হইতে চাও, পৃথিবীর মধ্যে তুমি যদি রিজিক বাড়াইতে চাও, পৃথিবীর মধ্যে তুমি যদি হায়াত বাড়াইতে চাও, তাহলে একটা কাজ তুমি দুনিয়াতে করতেই হবে, তুমি পিতা মাতার খেদমত করো, বাপ মার কাপড় চোপড় ধুয়ে দাও, বাপ মার হাতে পায়ে শস্যের তেল মাখাই দাও, বাপ মা যা কয় এটা শোনো, বাবা মার গোসল করাই দাও, বাবা মার সব কাজ তুমি করো। আল্লাহর কসম খোদার আমি ফরিদি বলে গেলাম, যদি ভাগ্যের পরিবর্তন না হয় তো নাম চেঞ্জ করে তুমি। ওয়াজ শুনে যেত, তা আমাকে বললো যে বাস্তব ওয়াজ করছে না। বললাম কেমন? আপনার সামনে একটা সানগ্লাস পর একটা যুবক বসা ছিল না, খুব সুন্দর চেহারা। আমি বললাম হা ছিল। বললো হুজুর ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি বললাম কি রোগে না অ্যাক্সিডেন্টে? হুজুর রোগেও না অ্যাক্সিডেন্টে, একটা ভুলের জন্য। আমরা ভুলটা কি বলতো? কা আমার বাবা আর ছেলেটা একদিন ব্রিজের রেলিংয়ে বসে রয়েছে বিকেলবেলা গরমের দিন, তেমন সময় একটা পাগল আসছে, পাগলের শরীর ভরা ঘাও ছিল, দুর্গন্ধ, পাগল ছেলেটা শুধু ব্রিজের রেলিং থেকে যায় বলে আহ থু থু বলতে দেরি হয়েছে, আল্লাহ চোখটা বন্ধ করতে দেরি করে। কসম খোদারে মাহফিল শক্তি, আমার হাত ধরে ছেলেটা বলতেছিল হুজুর আমি অন্ধ হয়ে গেছি, বাংলাদেশের বড় ডাক্তার দেখাইছি, ইন্ডিয়া থেকে ডাক্তার আসছে তাকেও দেখাইছি, আমার চোখে তো রোগ নেই হুজুর, আমি তো দেখি না। আমি বললাম ভাই তুমি দেখো না এটাও সত্য, তোমার চোখে রোগ নেই এটাও সত্য। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার মাফ করে দেয়। আমি বললাম ভাই আমার দোয়া মঞ্জুর হবে কিনা জানি না, তবে একটা বুদ্ধি তোমারে দিয়ে যাই, যদি পারো তো আমল করো। হুজুর বলেন আলাম শেষ রাত্রে উঠবা, তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় উঠে তুমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান বার ক্ষমা চাও। তোমরা ভাবো আমরা ওয়াজ করতে আসি, এ হুজুররা বসে রয়েছে দেখছো মুরব্বীরা, এদের কার জীবনের হাত কোন সময় কবুল হবে তুমি জানো? বৃদ্ধ মানুষ হাত তুললে আল্লাহর কাছে আল্লাহর শরম করে হাতগুলি ফিরাই দিতে, আর তোমরা বৃদ্ধ দেখলে কও চাষা উঠেন আমার চা খাইতে হবে। এ বৃদ্ধরা আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ আমার কাছে শরম লাগে, আল্লাহর কাছে লজ্জা লাগে, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানের বাচ্চা হয়েছো, তুমি মুসলমানের বাচ্চা হয়েছো, তোমার আদর্শ থাকবে বৃদ্ধ গেলে বৃদ্ধের জন্য জাগা করে দিবা, তোমার আদর্শ থাকবে বৃদ্ধর জন্য এক কাপ চা দিয়ে দিবা। কত গরিব মানুষ দোকানের মধ্যে বসে থাকে, সন্তান টাকা দেয় না, বৃদ্ধকালে মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায় থেকে খোকা বুঝি আমাকে 50 টাকা দিয়ে যাও, ছেলেটা বুঝি আমাকে 100 টাকা দিয়ে যাও। তোমার যে সময় টাকার প্রয়োজন ছিল তুমি তো সেদিন বাপ মার কাছে পিছন পিছন ধরেছো, মা টাকা দাও, বাবা টাকা দাও,
সেদিন বাবা তোমাকে টাকা না দেয়া পর্যন্ত বাবার কলিজায় শান্তি হয় নাই, আজকে তোমার দিকে বাবা তাকায় থাকে। ছেলেটা বুঝে আমাকে 100 টাকা দিও, 100 টাকা বৃদ্ধকালে। এই জন্য আল্লাহ সেই মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, পিতা মাতা যদি বুড়া হয়ে যায় তুমি তার সাথে এমন আচরণ করো, আহাদুহুমা আও কিলাহুমা উফ, ও শব্দটা যেতে না। বরিশাল যাচ্ছি মাহফিল করার জন্য, বরিশাল বাসের ভিতরে বসে রয়েছি, এক বয় বৃদ্ধ মানুষ ভিক্ষা করতে উঠছে, শিক্ষিত মানুষ ইংরেজিতে ভিক্ষা করে, তো কলেজের ছেলে পেলেরা হাসি তামাশা করতেছে। আমি জিজ্ঞেস করলাম বাবুজি এদিকে আসেন তো, আসছে, জিজ্ঞেস করি বাবা আপনি এডুকেটেড পার্সন ভিক্ষা করেন কেন? বলতেছে বাবা, ভিক্ষা করতে আসছি আমার 3টা ছেলে, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমার পেনশনের টাকা জীবনের রুজি দিয়ে 3টা ছেলেকে বাবা প্রতিষ্ঠিত করেছি কিন্তু মানুষ বানাইতে পারি। আমি বললাম কি হয়েছে বাবা বলেন তো, বলে বাবা 3টা ছেলেকে বিয়ে দিছি, আমার দেশের অনেক নারীরা শ্বশুর শাশুড়ি খাবার দেন, আমি আমার ওই বোনকে বলবো আল্লাহর কসম তোমার তকদির নষ্ট হয়ে যাবে, তোমার ভাগ্যে এমন এক বিড়ম্বনা আর এত কষ্ট তোমার জীবনে আসবে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। এই বৃদ্ধ লোকটা, এই বৃদ্ধা লোকটাকে যদি কষ্ট দাও তো তোমার জীবনে এমন পরিণতি আসবে তুমি কল্পনাও করতে পারবে না। আমার দেশে এখন ক্যান্সার হয় কেন, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত কেন হয় জানেন? 40 বছর ঢাকার শহরে মেয়ের বয়স 20 বছর, মেয়ে খালি লেফট লাইট দিয়ে বেড়াচ্ছে, ডায়াবেটিস হয়ে গেছে, হার্টের সমস্যা হয়েছে, খালি ওষুধের দোকানে দূর। আমার দিকে তাক, বলতেছে স্যার ছোট ছেলের বাড়িতে গেলে ছোট ছেলে আর বৌমার ঝগড়া হয়, ছোট ছেলে কিছুদিন পরে কয় বাবা মেজর বাড়িতে যাও, মেজ ছেলের বাড়ি গেছি, মেজ বউ আর ছেলের মধ্যে ঝগড়া হয়, মেজ কয় বাবা বড়র বাড়ি যাও, বড়র বাড়ি গেছি, বড় ছেলে আর বড় বৌমার ঝগড়া হয়, বড় ছেলে কয় বাবা আর কারো কাছ থেকে ঘুরে আসো। বৃদ্ধকালে সন্তানদের দোয়ার ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছি, যদি মন চায় আমাকে কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও, হুজুর আসছে, মন চাইলে কিছু ভিক্ষা আমাকে দাও, বুঝতে পারছেন? আপনার জীবনে এরকম মুহূর্ত আসবে না, কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে কানতে হয়, রোনাজারি করতে, ও আর শিখতে হয় ভাই, ও আর শুনে তারপর বাড়ি পর্যন্ত যাইতে হয়, এটা বিনোদনের জায়গা না ভাই, এখান থেকে শিখে যাওয়ার জায়গা, বিনোদনের জায়গা অনেক আছে, এখান থেকে শিখে যাবেন ভাই, শিখে যাবেন এখান থেকে। রক্তের গরম, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার এটি বেশি দিনের জন্য না, কিন্তু আমল, ঈমান, এটা আপনার চিরদিনের সম্পদ, এটা চিরদিন পর্যন্ত চলবে, এটার ক্ষয় নাই, এটার ক্ষয় নাই। আপনার বিদ্যার ক্ষয় হয়ে যাবে, সম্পদ ক্ষয় হয়ে যাবে, ক্ষমতা ক্ষয় হবে, কিন্তু আমল ঈমানের ক্ষয় নাই, এটা চিরদিনের সম্পদ। আমার জীবনের বাস্তব থেকে আমি আপনাদেরকে শুনাইলাম, বৃদ্ধকালে বেচারা ভিক্ষা করতে নামছে, আমার নিজের কাছে এতটা আফসোস আর অসহায় লাগছিল সেই দিন। আমি সেদিন আফসোস করে বলেছিলাম হায়রে, এই লোকটার জীবনের বৃদ্ধকালে একজন টিচার মানুষ আজকে ভিক্ষা করতে নামছে সন্তানদের জন্য, এটা হলো বাস্তবতা। একজন বৃদ্ধ মানুষ, সে যদি অক্ষর জ্ঞানহীন শূন্য হয়, রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, দিন মজুর হয়, এই বৃদ্ধ কিন্তু কারো বাবা, এই বৃদ্ধ কিন্তু কারো বাবা, এই বৃদ্ধটাকে সম্মান করলে আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহ রসুল বলছেন তুমি যদি কোনো বৃদ্ধকে সম্মান করো তো তোমার বৃদ্ধকালে আল্লাহ পাক এমন একজন যুবককে নিযুক্ত করে দিবে যে সময়কে তাজিম করে। ইসলাম এটা শিখে যেতে হবে, এটা দিন এটা শিখে যেতে হবে। আমরা বাঙালি জাতি পিছে কেন জানেন? এই বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হয় কিন্তু মানুষের উপলব্ধি নেই। ওই আমেরিকা চলে যান, ওই ইউরোপ চলে যান, জানতো
আপনি এক মাস পর্যন্ত যদি রাস্তার পাশে জুতা রাখেন তো জুতা হারাবে না, কিন্তু বাংলাদেশের মসজিদ থেকে জুতা চুরি হয়। এই কথা বলেন না কেন? খালি মসজিদ, আমার নিজের জুতাই তো কত চলে গেছে ওয়াজের মাহফিল থেকে। ফরিদপুরে একবার ওয়াজ করতে গেছি, ঘোড়ার ডিম নতুন এক জোড়া জুতা কিনছি, তখন আমি কেবল কামিল শেষ করছি, অনেক বছর আগের কথা, নতুন এক জোড়া জুতা ভাই, অনেক কষ্টের জুতা, তখন তো কেবল রুজি করা শিখছি, জুতা কিনে ওয়াজ করতে গেছি, বেচার আগার জন্য কান্দি কেটে বহুত দোয়া খায় করলাম, স্টেজ থেকে নামে দিয়ে আমার জুতা নাই। এই যে কই ভাই তোকে দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমার জুতা জোড়া দিয়ে যা, আর কি জুতা দে। শেষ পর্যন্ত প্লাস্টিকের একটা স্যান্ডেল ভাই দিয়ে, কমিটির একটা স্যান্ডেল ভাই দিয়ে বাইত পর্যন্ত হয়েছে। আমার দেশের উন্নয়ন আপনি আশা করেন কেমনি? তো সামাজিকভাবে এদেশের মানুষ প্রতিবন্ধী, এদেশের মানুষ সামাজিকভাবে প্রতিবন্ধী, সামাজিকভাবে এদেশের মানুষের মন ভালো না ভাই। একজন যদি ভালো রুজি করে আর একজনের চোহের ভিতরে ঠাড়া। এই যে নির্বাচন চলতেছে, ক্যান্ডিডেটরা আসবে, খালি কবে ভাই চেয়ারম্যান দিয়ে দাঁড়াইছেন, কিছু দিয়ে গেলেন না, আমার বাড়ি ফার্স্টটা ভোট আছে, বাজার সদায় করা লাগবে, দিছে 2000। আর একজন আসলে কয়ে ভাই দিলেন না, আমার অসুখ বিসুখ আছে, টাকা পয়সা লাগবে, দিছে 5000। আর একজন এসে কয়ে ভাই চাটা খাওয়ালেন না, খান চা খাই না কফি খাই, খাওয়াইছে কফি, খালি কফি খাওয়ালেন আর কিছু খাবেন না, এরপরে খাওয়াইছে আরো কিছু, 500 টাকা বিল করে ফেলাইছে। আর যারা ক্যান্ডিডেট আছে এরা চিন্তা করে, ওরে পাবলিক তোমরা আজকে আমার কাছ থেকে খাইতেছো খাও, কিন্তু আমি যদি একবার নির্বাচন হইতে পারি তাহলে পরে 5 বছর পরে তোমাদের জোকের মতো সুষমা নিয়ে অসুবিধা নেই। আমরা পাবলিক সুশি 15 দিন আর হেরা সুষবে 5 বছর। আমরা পাবলিক ভালো হইলে ভাই হেরাও ভালো হয়ে যাইতো, কথা কন না করে, আমরাই ভালো নামিয়া। সামাজিকভাবে আমরা এখনো প্রতিবন্ধী, এখনো ভালো হইতে পারছি না, সামাজিকভাবে এখনো আমরা ভালো হইতে পারি নাই, বুঝতে পারছেন সমস্যা আমাদের এখানে। ও ইউরোপে চলে যান তো ওরা আল্লাহ খোদা কিচ্ছু মানে না, জান একটা মিথ্যা কথা ওরা বলে, কিন্তু মুসলমান সকালবেলা মিথ্যা কথা কয়, দুপুরবেলা কয়, রাত্রিবেলা কয়, সন্ধ্যাকে খালি মিথ্যা কইতেই থাকে। হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিথ্যা কথা দিয়ে, জানতো ওরা তো কাফের, আমরা কাফের কাফের করি, জানতো ওরা মিথ্যা কথা বলে, ওরা কোনো মানুষ ঠকায় না। আমরা খালি চিন্তা করি কারে আজকালে বাস দেবো, খালি বাসের জন্য রেডি আছে, খালি এই চিন্তে, খালি এই চিন্তে, আমরা খালি বাস নিয়ে দৌড়াই, কারে কে বাস দিবে, কার কে ক্ষতি করবে, কার কোন জমি দখল করবে, কার মাল দখল করবে, খালি এই চিন্তা আমাদের মগজের ভিতরে ঘুরতে থাকে। আমরা সামাজিকভাবে প্রতিবন্ধী, এখনো চেঞ্জ হইতে পারি নাই। আচ্ছা আপনারা কন্ত কুত্তার গোশত কি হালাল না হারাম? জোরে কর, কুত্তা একটা জবাই করে দিয়ে, একটা কুত্তা জবাই দিলাম, জবাই দিয়ে গোস্ত মোস্ত বানাইয়া, এরপরে আপনার স্যাবলন ট্যাবলন দিয়ে ধুইয়া, গরম পানি দিয়ে ধুইয়া যদি সুন্দর করে আপনার সামনে নিয়ে আসি, খাবেন? কেন? কুত্তার গোস্ত হারাম, কুত্তার গোস্ত যেরকম হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের ঠকানোর টাকা, আর ওই যৌতুকের টাকা দিয়ে গরু খাসি ছাগল আর ওই ভেড়ার গোস্ত কি দেখা, ওই রকমই হারাম। না তফাত আছে কোনো? কোনো তফাত নাই, কিন্তু তারপরেও খাইব, তারপরেও খাইব। আমরা একটাকে ঘৃণা করি আরেকটা ঘৃণা করি, সমস্যা আমাদের কেন? প্রিয় ভাইরা আমার, ওয়াজ বুঝে তারপরে বাড়ি যেত। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রসুল, সাহাবী রসুল করিম সাল্লামের বিবি, আমাদের মা, তিনি বলেন ইয়া রসুল্লাহ দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। ওই মহিলা নিজে খান নাই, আর ওই মহিলা যে সন্তানকে খেজুরটাকে দুইটা ভাগে সমান ভাগে ভাগ করে দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। নবী আমার দিকে বলেন, আয়েশা রে তুমি যে ওই নারী তার দুইটা সন্তানকে সমান চোখে দেখেছে রে আয়েশা, ও আয়েশা তুমি শোনো,
সমান চোখে যে দেখেছে আমি রসুল বলে দিয়ে গেলাম। যেই ব্যক্তি তার কন্যা সন্তান থাকবে, কন্যা সন্তানকে যদি সমান চোখে দেখে, আমি নবী আর আমার ওই উম্মত জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি থাকবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা, আমি আর আমার উম্মত এইভাবে পাশাপাশি থাকবো, পাশাপাশি থাকবো, পাশাপাশি পাশাপাশি। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, ছেলে হোক আর মেয়ে হোক সমান চোখে দেখতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমেন। বক্তা আসবেন, হুজুর আসবেন, শানে ভান্ডার, একটা বই আছে শাহিন আলম ছোট ভাই লেখা, শাহিন আলমের গজলের বই, এটা কাছে রাখবেন। পবিত্র নালাইন শরীফ আছে, হুজুর সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা, চিহ্নিত জায়গা আছে, এগুলো কাছে রাখবেন। বরকাতান মহাব্বতান, আল্লাহ তৌফিক দিক, কাছে রেখে দিবেন বরকতের জন্য। নারে তাকবীর, হয় না নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, মাশাআল্লাহ।